হ্যালো হ্যালো হ্যালো, কি অবস্থা আপনাদের সবার? হ্যাঁ, কেমন আছেন আপনারা সবাই? হোপফুলি সবাই অনেক ভালো আছেন। কাহিনীর মধ্যে কাহিনী হলো আমার মাইকটা আটকাই গেছে, আমি মাইকটা একটু ঠিক করে নিই, দাঁড়াও। মাইকের তার গিয়েছে আটকিয়ে ভাই, একই সমস্যা ভয়াবহ। সরি, এই তো এখন ঠিক আছে। হ্যালো হ্যালো হ্যালো, কি অবস্থা আপনাদের? আয় ভাই, আমার মাইক, হোয়ার ইজ মাই মাইক? এই কি অবস্থা বলাপান, কি অবস্থা, কি অবস্থা, কি অবস্থা? প্রমিত ব্রো ইজ হেয়ার। আমি জানি আমি লেট করেছি, কারণ আমি লাঞ্চ করতেছিলাম। সো লাঞ্চ করতে তো একটু সময় লেগে যায়। সবচেয়ে বড় কথা, আমি বেসিক্যালি ঘুমায় পড়ছিলাম, ঠিক আছে? বাইরে থেকে এসে আমি ঘুমায় গেছিলাম। সো ঘুমায় উইঠা টুইটা ওই লাঞ্চ করতে যায় একটু লেট হয়ে গেছে। এক্সট্রিমলি সরি ফর দ্যাট। বাট গেস হোয়াট, আমাদের যে ফ্রি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভিং কোর্স, সেটার ক্লাস তো অলরেডি বৃহস্পতিবার থেকে রুদ্র শুরু করে দিছে, অ্যান্ড আজকে থেকে আমি ফিজিক্স শুরু করে দিচ্ছি। সো এই হলো আপনাদের জন্য ভাইয়ার পক্ষ থেকে ছোট্ট একটা উপহার, যাই না কতদিন পর্যন্ত চালাতে পারবো। যতদিন পর্যন্ত সময় আছে ততদিন পর্যন্ত আমি চালাই যাওয়ার চেষ্টা করবো। আশা রাখি 40টার মতো ক্লাস হবে, অ্যান্ড 40টার মতো ক্লাসে মোটামুটি আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করবো। কুয়েশ্চন ব্যাংক মানে যেভাবে অ্যাডমিশনের ক্লাস হয় সেভাবে নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? এখন স্বাভাবিক ভাই, অ্যাডমিশনের ক্লাস একদম সব বেসিক ধরে ধরে তো পড়ানো যাবে না, এটুকু তো তোমরাও বুঝো, আই গেস, আমি অন্তত মনে করি, ঠিক আছে? তোমাদের এটুকু বিবেক বুদ্ধি আছে যে অ্যাডমিশনের ক্লাসে একদম সব ধরে ধরে পড়ানো হয় না, ঠিক আছে? যেমনটা অ্যাডমিশনের ক্লাস হয় আমরা যেমনটা করে আসছি সেভাবে নেওয়ার চেষ্টা করবো, যতটুকু আমি পারি আর কি, ঠিক আছে? আমি খুব বেশি পাই না, আমি অল্প একটু পাই, ঠিক আছে? বাট আপনাদের যে আমাকে একটা সাহায্য করা লাগবে, ঠিক আছে, যে সাহায্যটা করা লাগবে সেটা হলো কষ্ট করে ক্লাসে একটু আপনার বন্ধু বান্ধবদের একটু মেনশন দেওয়া লাগবে, ঠিক আছে? যাদের হয়তো বা এই ক্লাসটা করলে একটু উপকার হবে, যেহেতু ফ্রি ক্লাস। সো প্যারা কি ভাই, হালকা একটু শেয়ার করলে কি খুব ব্যথা হয়ে যাবে? হাত হবে না, রাইট? সো একটু সামাজিক কাজ করা লাগবে, ফ্রেন্ডদের মাঝে একটু ক্লাসটা শেয়ার করে দেওয়া লাগবে, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করা লাগবে যে আসো একসাথে মিলে ক্লাসটা করি। দেন একটা মনে করেন মানে একটা কি মানে একটা মজমা হয়ে যাবে, মানে একটা নিজেরা মিলে একটা অস্থির একটা পরিবেশ তৈরি করে ফেলবো, ঠিক আছে? নিজেরা নিজেরা মিলে ক্লাস করব, মানে অন্যরকম ব্যাপার সেবা, ঠিক আছে? সো একটু কষ্ট করে সামাজিক কাজে লেগে পড়ুন। অ্যান্ড সামাজিক কাজ বলতে আমি বুঝাচ্ছি একটু কষ্ট করে ক্লাসটা একটু আপনাদের যে মেসেঞ্জার গ্রুপগুলো আছে, যে মেসেঞ্জার গ্রুপগুলো আপনারা অ্যাড আছেন, আপনার ফ্রেন্ড আছে, সেখানে একটু শেয়ার করেন। এখানে লজ্জার কিছু নাই, আপনি পড়ালেখা করেন, সমস্যা কি ভাই শেয়ার করলে, ঠিক আছে? এন্ড আরেকটা কথা, ইফ পসিবল আপনার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করবেন, ঠিক আছে? তাহলে খুব ভালো হবে, আমরা একটু মিলেমিশে ক্লাস করব। এখন প্রথম কথা যেটা আমি আপনাদের কাছে জানতে চাই, আমি আগের দিন রুদ্র ক্লাস দেখলাম, উপস্থিতি বেশ কম। আর সেটা বেশ কয়েকটা কারণ হতে পারে, হয়তো বা অনেকে কলেজে আছে এই টাইমে, হয়তো বা অনলাইন থেকে আপনাদের সেরকম ইয়া চলে গেছে। সো যেটা আমি জানতে চাচ্ছি সেটা হলো, আপনারা কি এটা করতে চান? মানে আপনাদের কি ইচ্ছা আছে, মানে আপনাদের কি ইচ্ছা আছে, মানে আপনাদের কি মানে এই ফ্রি কোর্স করার ইচ্ছা আছে? মানে আমি এটা চাইলে অবশ্যই টাকা দিয়ে লঞ্চ করতে পারতাম, যা আসতো তাতেই আমার লাভ হইতো, বাট আমার মনে হয়েছিল একটা ফ্রি কোর্স পড়ানো দরকার, সো তার জন্য এটা নিয়ে আসা। সো আপনাদের কি এটা করার ইচ্ছা আছে আমাকে যদি একটু কমেন্টে জানান, আপনাদের মতামত একটু জানতে পারলে একটু মানসিক শান্তি পেয়ে ক্লাসটা শুরু করতে পারি, ঠিক আছে? ইয়েস ভাইয়া, প্লিজ প্লিজ বলা লাগবে না, জাস্ট ইয়েস বা নো বললেই হবে, প্লিজ প্লিজ বলা লাগবে না, ঠিক আছে? জি ভাইয়া, আরে জোস্ত ব্যাপারটা, জি ভাইয়া, গ্রেট, ওকে ওকে, বেশ কয়েকজন, তিনজন বলছে মাত্র, বাকিরা কি চায় না, বাকিরা কি চায় না? আচ্ছা, আরেকজন বলছে জি ভাইয়া। আচ্ছা জোস, কে বলছে? ব্রেড, হোয়াট হোয়াট? Yes, yes, we are highly interested. Oh my god, great to know. আচ্ছা ওরা আচ্ছা উচ্চারিতা কমেন্ট করছে, কি অবস্থা ভাই? আমার অবশ্যই ইচ্ছা আছে, এই যে ভাই মজা নিয়ে নিল, যাই হোক আসছি, আছে। আচ্ছা জোস, ওকে, ইয়াস ভাইয়া, ওকে 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 ওকে, তাহলে চলেন আমরা দেরি না করে ক্লাস শুরু করি। সো আমি প্রথমে একটু মানে এই কোর্সটা কিভাবে আগাবে সেটা নিয়ে একটু কথা বলবো, ঠিক আছে? মানে প্রথমে হয় না একটা মানে একটা রোড ম্যাপ টাইপের দেওয়া, হ্যাঁ? সো সেগুলো নিয়ে একটু কথা বলবো, কিভাবে কিভাবে অ্যাডমিশনের জন্য পড়া লাগবে সেগুলো নিয়ে একটু কথা বলবো, দেন আমি ক্লাসে চলে যাবো, ঠিক আছে? প্রথম ক্লাস তো একটু চিল করো না, এত কিসের প্যারা, আমারও আজকে পরীক্ষা শেষ হয়েছে, আমিও চিল মুডে আছি, ঠিক আছে? সো প্রথমে আমরা একটু আলোচনা করবো যে কিভাবে কিভাবে পড়া লাগবে, বা আমরা এই কোর্সে কিভাবে কিভাবে আগাবো, দেন আমরা পড়াশোনায় যাবো, ওকে? সো চলেন আমি ক্যামেরা ঘুরাই দেন, আমরা একটু আলোচনা করি যে কেমন করে অ্যাডমিশন পড়া লাগবে, ঠিক আছে? আচ্ছা, সো প্রথম কথা, প্রথম কথা যে ভাইয়া এই কোর্সে পড়ানো স্টাইল কিরকম হবে, ঠিক আছে? সো আমি যেটা রুদ্রটা তো রুদ্র জানে, রুদ্র ম্যাথ একটা দেখবে, আমি যেটা ফিজিক্স করছি, প্রথম কথা এই কোর্সে আমরা ফিজিক্স পড়াবো। এই যে ফ্রি কোর্সটা, এখানে ফিজিক্স অ্যান্ড ম্যাথ দুইটা পড়ানো হবে, ঠিক আছে? অলরেডি ম্যাথ ক্লাস শুরু হয়ে গেছে তোমরা জানো। সো ম্যাথ তো তোমাদের রুদ্র নিবে, ম্যাথকে নিবে
রুদ্র, ঠিক আছে? এখন ফিজিক্স কে নিবে? ফিজিক্স কে নিবে? ফিজিক্স নিবে দা প্রব্র, দা প্রব্র, প্রমিত ব্র। ও মাই গড, সাচ এ নাইস নেম প্রমিত ভাইয়া, প্রমিত ব্র, দা প্রব্র, প্রমিত ব্র। ঠিক আছে, মজা করতেছি কেউ, আবার সিরিয়াসলি নিও না। সিরিয়াসলি নিয়ে যদি গায়ে লাগাই ফেলো তখন কিন্তু প্রচুর সমস্যা, ঠিক আছে? এখন কথা ভাইয়া, ক্লাস কেমনে হবে? সো আমি যেটা ঠিক করছি সেটা হলো পার চ্যাপ্টার, পার চ্যাপ্টার একটা করে ক্লাস, ঠিক আছে? একটা করে ক্লাস। এখন ভাইয়া তুমি বললো, ভাইয়া ভাইয়া ক্লাস তো অনেক কম হয়ে যাচ্ছে, মাত্র একটা করে ক্লাস। দেখো ভাইয়া, এটা ভাইয়া ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভিং কোর্স, ঠিক আছে? প্রথম কথা, কখনোই তোমাকে অ্যাডমিশন টাইমে কেউ ধরে ধরে প্রত্যেকটা মানে কোশ্চেন ব্যাংকের প্রত্যেকটা কোশ্চেন সলভ করে দিবে না, ঠিক আছে? সো আমি যেটা করব, প্রত্যেকটা চ্যাপ্টারের পাঁচ থেকে ছয়টা প্রবলেম সিলেক্ট করব, ঠিক আছে? আমি কোশ্চেন ব্যাংকে হাত দিব, পাঁচ থেকে ছয়টা প্রবলেম সিলেক্ট করব, ওকে? আপনাদের জন্য বেছে বেছে পাঁচ থেকে ছয়টা প্রবলেম আমি নিব, ওকে? দেন সেই পাঁচ থেকে ছয়টা প্রবলেম সলভ করার জন্য যে বেসিকগুলো দরকার সেগুলো বলার চেষ্টা করব, যে স্টেপসগুলো দরকার সেগুলো বলার চেষ্টা করব, আর যদি কোনো শর্টকাট থাকে সেগুলাও বলার চেষ্টা করিব। এখন যদি কোনো ম্যাথে শর্টকাট না থাকে বা আমি না জানি তো আমি তো বলতে পারবো না ভাই, ঠিক আছে? আবার এমন হইলো কোনো ম্যাথের বেসিক অতিরিক্ত সোজা, দেন সেটা তো আপনারা এমনিই পারবেন, আপনার অনেক কোপ না? আমি তো জানি আপনার অনেক কোপ, ঠিক আছে? সো এই হলো পড়ানোর সিস্টেম। আর যদি কোনো চ্যাপ্টার অনেক বড় হয়, যেমন ধরো নিউটনিয়ান মেকানিক্স অনেক বড়, হ্যাঁ, তারপর ধরো ওই পাশে তোমার চলতরি থেকে অনেক কোয়েশ্চেন আসে, বড় সড়ো চ্যাপ্টার, সো এরকম যে বড় বড় চ্যাপ্টারগুলো আছে সেগুলোই দুইটা ক্লাস লাগতে পারে। বাট আমি চেষ্টা করব একটা করে ক্লাস তোমার জন্য, একটা করে ক্লাস, একটা করে চ্যাপ্টার কভার করার জন্য। অ্যান্ড সেই চ্যাপ্টারের কোশ্চেন ব্যাংক থেকে, মানে ইঞ্জিনিয়ারিং যে কোশ্চেন ব্যাংকটা তোমাদের, উদ্ভাসের যে কোশ্চেন ব্যাংকটা, সেখান থেকে পাঁচটা থেকে ছয়টা প্রবলেম সিলেক্ট করব, চেষ্টা করব ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের, এখন কোশ্চেন ব্যাংকে প্রবলেম থাকা লাগবে, সেরকম পাঁচ থেকে ছয়টা একটু ডিফারেন্ট টাইপের প্রবলেম খোঁজার চেষ্টা করব। দেন সেগুলোর বেসিক স্টেপস, আর যদি কোনো শর্টকাট থাকে সেগুলা বলা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, এখন প্রথম কথা হলো যে ভাইয়া অ্যাডমিশনে পড়ার সিস্টেমটা কি, অ্যাডমিশনে কেমনে পড়া লাগবে? যেহেতু এটা অ্যাডমিশন ব্যাচ, ফ্রি, ঠিক আছে, তাই বলে কি প্রমিত ভ্রো একটু জ্ঞান ঝাড়বে না? হ্যাঁ, জ্ঞান ঝাড়বো, ঠিক আছে? কারণ ভাই সুযোগ পাইলে বাঙালি জ্ঞান ঝাড়তে প্রচুর পছন্দ করে। যখন তুমি চিপায় পড়বা দেখবে ছোট ছোট বাচ্চা পোলাপন তোমার জ্ঞান দিবে, ঠিক আছে? সেখানে তো আমি তো সুযোগ পাই গেছি, আমি তো ফ্রিতে জ্ঞান দিব, এখন মানে একটা ভাব নিব। আমি কি ভাব নিব? আমি অনেক জ্ঞানী। কেমন ভাব নিব? আমি অনেক জ্ঞানী। সো এখন আমি জ্ঞান ছড়াবো, জ্ঞান ছড়াবো, কেন? কারণ আমি অনেক জ্ঞানী, বুঝছো? অনেক জ্ঞানী, এখন অনেক জ্ঞান ছড়াবো, ওকে? চলো এখন আমরা শুনি কেমনে করে অ্যাডমিশনে পড়া লাগে, হালকা করে একটু বলার চেষ্টা করি। আমি যদিও খুব একটা পড়াশোনা করা ছাত্র না, কেমনে কেমনে যেন বুয়েটা হয়ে গেছিল, সো আমি একটু বলার চেষ্টা করি কেমনে কেমনে করে পড়া লাগবে, ঠিক আছে? প্রথম যে কাজটা অ্যাডমিশনের জন্য সেটা হলো মূল বই মাস্ট, 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 ঠিক আছে? হালকা করে হালকা করে হালকা করে লিখতে গিয়ে কালই হালকা হয়ে গেছে, হালকা করে চিবিয়ে খেয়ে ফেলুন, চিবিয়ে খেয়ে ফেলুন, ইহার কোনো বিকল্প নাই, ইহার কোনো বিকল্প নাই, লিটারেলি নাই, লিটারেলি নাই, 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 মূল বইয়ের কোনো বিকল্প নাই রাসেল ভাই, মূল বইয়ের কোনো বিকল্প নাই। তুমি এইচএসসি বলো, তুমি অ্যাডমিশন বলো, তুমি এইচএসসির পড়াশোনা রিলেটেড যা খুশি তাই বলো, মূল বইয়ের উপরে কোনো কিছুকে উপরে রাখা সম্ভব না। সেটা যে ভাইয়ের নোট হোক, যে ভাইয়ের লেকচার হোক, যেটা যে স্যারের নোট হোক, যে স্যারের লেকচার হোক, যা খুশি তাই হোক, মূল বইয়ের উপরে নেভার নেভার পুট এনিথিং অ্যাবাভ ইয়োর মেইন বুক, ওকে? তোমার মূল বইটাই তোমার বেস্ট ফ্রেন্ড, ওইখান ওইটা যদি ভালো মতো পারো দেন তুমি মোটামুটি সবই পারো, ঠিক আছে? যে মূল বই ভালো মতো পারে তার কাছে কোনো কিছুই প্যারে না। সো তোমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে টার্গেটটা থাকবে সেটা হলো মূল বইটা ভালো মতো পড়া। মেইন বুক সম্পর্কে খুব ভালো আইডিয়া থাকা লাগবে, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড একটা স্টার মার্ক দাও। বুয়েট, তোমরা তো জানো যে তোমরা তো এখন লাইক এখন যেটা হয় আর কি,
অনলাইনে যেখানেই যাই মানুষজন এখন বুয়েটের কথা বললেই বুয়েটের পোলাপান খারাপ, যেমন আমি মাঝে মাঝে পোস্টস করি পোলাপান কমেন্ট করে, বুয়েটের সব পোলাপানি কি একই রকম, বুয়েটের সব পোলাপানি কি খারাপ? হ্যাঁ ভাই বুয়েটের সব পোলাপান খারাপ, লেখো স্টার দিয়ে লেখো, বুয়েট চিপা পছন্দ করে লেখো, লেখ লেখ তোর এগুলো এগুলো কষ্ট না তোর অনলাইনে, এখন লেখ বুয়েট চিপা পছন্দ করে লেখ, তোদের আজকে দেখাই দিচ্ছি দাঁড়া, চিপা পছন্দ করে লেখ, এটা লেখ বুয়েট চিপা পছন্দ করে লেখ, বুয়েট চিপা পছন্দ করে, তার মানে কি ভাই বুয়েট চিপা পছন্দ করে মানে কি, মানে হলো বুয়েট চিপা চাপা থেকে প্রশ্ন করতে পছন্দ করে। তুমি যে টপিকটা বাদ দিয়ে যাবা, তুমি মনে করবা যে হ্যাঁ এই টপিক থেকে প্রশ্ন আসা সম্ভব না, বুয়েট ওইখান দিয়ে প্রশ্ন করবে, বুয়েট ওইখান দিয়ে প্রশ্ন করবে। অন্য ইউনিভার্সিটির ব্যাপারে আমার আইডিয়া নাই, রুয়েট কুয়েট চুয়েট বা অন্যান্য ইউনিভার্সিটির ব্যাপারে আমার সেরকম আইডিয়া নাই, কারণ আমি অন্য কোথাও পরীক্ষা দেই নাই, সো আমি যেখানে পরীক্ষা দিচ্ছি আমি সেটার ব্যাপারে বলতে পারবো। ঠিক আছে, বুয়েট চিপা চাপা থেকে প্রশ্ন করতে প্রচুর পছন্দ করে, বইয়ের এক কোণা থেকে ওই কোণা থেকে সেই কোণা থেকে ধূপধাপ প্রশ্ন দিয়ে দিবে। ঠিক আছে, যেমন আমাদের সময় একটা প্রশ্ন আসছিল, হ্যাঁ ধরো এইটা একটা, এইটা একটা ইয়া বলো কি বলে, এটা একটা সোপ বাবল, হ্যাঁ আমাদের সময় প্রশ্ন আসছিল প্রমাণ করো যে সোপ বাবলের ভিতরে এক্সেস প্রেশার 40/R, 40/R, হ্যাঁ এটা মেইন, এটা আমাদের তোমাদের এই মেইন বইয়ে না, এটা পুরান বইয়ের মধ্যে আছে, কই আছে পুরান বইয়ের মধ্যে আছে, প্রশ্ন করে দিছে, প্রশ্ন করে দিছে। এরকম চিপা চাপায় লুকায় থাকা জিনিস থেকে বুয়েট প্রশ্ন করতে প্রচুর পছন্দ করে। এটা আমাদের ফিজিক্স আসছিল, আমি যেবার পরীক্ষা দিয়েছি ফিজিক্সের ফার্স্ট কোয়েশ্চেন এটা ছিল যে একটা সোপ বাবলের ভিতরে এক্সেস প্রেশার 40/R, যেখানে টিটা হলো সারফেস টেনশন, এটা প্রমাণ করতে বসছিল। বুঝতে পারছেন আমার কথা? বুয়েট কি করে, চিপা চাপা থেকে প্রশ্ন করতে প্রচুর পছন্দ করে। সো এখান থেকে মুক্তি পাওয়ার উপায় কি, মুক্তি পাওয়ার উপায় কি, মুক্তি পাওয়ার একটাই উপায়, বাদ যাবে না একটি শিশুও, বাদ যাবে না একটি শিশু। তার মানে আমাদের অ্যাকচুয়ালি পুরা বইটাই পড়া লাগবে। তুমি মনে করবা আচ্ছা এটুক না পড়ি, এটুক এত ইম্পর্টেন্ট না, আরে তুমি কেমনে বানাইছো এটার ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট প্রশ্ন কি তুমি করতেছো? না, সব জিনিস ইম্পর্টেন্ট। হ্যাঁ ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করলে কিছু আইডিয়া আছে যে কোন জিনিসের প্রায়োরিটি বেশি দেওয়া উচিত, কোন জিনিসের প্রায়োরিটি কম দেওয়া উচিত, তার মানে এমন কোনো মানে এরকম ভাবো না যে এই জিনিসের প্রায়োরিটি দেওয়া উচিতই না, যে কোনো জায়গা থেকেই প্রশ্ন হতে পারে। আর স্পেশালি বুয়েটে যেটা তুমি বাদ দিয়ে যাবা, মনে করবে এখান থেকে প্রশ্ন হওয়া সম্ভব না, ওইন থেকেই প্রশ্ন আসবে। ঠিক আছে, সো দয়া করে বাদ যাবে না একটি শিশু এই মতবাদ মেনে চলেন, পরীক্ষা ভালো হবে। ঠিক আছে, বইয়ের মধ্যে যা যা আছে খুঁটিনাটি যা খুঁচি তাই থাকুক, একটু কষ্ট করে পড়ার চেষ্টা করেন ভাই। ঠিক আছে, সো বুয়েট চিপা অনেক পছন্দ করে, তার জন্য আমাদের এইটা থেকে রেহাই পাওয়ার নীতি কি, বাদ যাবে না একটি শিশু। ঠিক আছে, বুঝছো খুব ভালো। চলো সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড যে জিনিসটা অনেক হেল্প করবে তাহার নাম হলো কোয়েশ্চেন ব্যাংক। কি কোয়েশ্চেন ব্যাংক? আচ্ছা মূল বইয়ের মতো কোয়েশ্চেন ব্যাংক মাস্ট কিছু না, এমন না কোয়েশ্চেন ব্যাংক মাস্ট, আমি এটা বলবো না কোয়েশ্চেন ব্যাংক মাস্ট, অনেকে কোয়েশ্চেন ব্যাংক না পড়েও বইয়ের চান্স পায়, এটা সত্য কথা। কোয়েশ্চেন ব্যাংক কেন পড়ে মানুষ, প্রশ্ন কমন ফলানোর জন্য? না, কোয়েশ্চেন ব্যাংক পড়ার মেইন যে কারণটা সেটা হলো ইউনিভার্সিটির কোয়েশ্চেন প্যাটার্ন বোঝার জন্য, ইউনিভার্সিটির কোয়েশ্চেন প্যাটার্ন বোঝার জন্য, কোয়েশ্চেন প্যাটার্ন বোঝার জন্য। ঠিক আছে, আমরা কি করব ইউনিভার্সিটির কোয়েশ্চেন প্যাটার্ন বোঝার জন্য কোয়েশ্চেন ব্যাংক সলভ করব, কোয়েশ্চেন কমন ফলানোর জন্য না, কমন ফলানোর সম্ভাবনা অনেক কম, অনেক কম, লিটারালি অনেক কম। ঠিক আছে, যেমন আমাদের বার একটা ম্যাথ কোয়েশ্চেন রিপিট হয়েছিল, ঠিক আছে ওইটা এর আগে একবার রুয়েটে মোস্ট অফলি আসছিল, সেটা বুয়েটে রিপিট হয়েছিল, হ্যাঁ বাট নর্মালি খুব কম রিপিট হয়, অত বেশি রিপিট হয় না ভাই বুয়েটে। ঠিক আছে, সো তুমি যদি মনে করো যে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক তুমি সলভ করতেছো কোয়েশ্চেন কমন ফলানোর জন্য, দেন ইউ আর থিঙ্কিং রং। তুমি যে কারণে কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করতেছো সেটা হলো কোয়েশ্চেন প্যাটার্ন কীরকম হয় সেটা বোঝার জন্য। হ্যাঁ সুবিধা কি, তখন তুমি মেন্টালি প্রিপেয়ার থাকতে পারবা। তোমার যদি একটি ইউনিভার্সিটির কোয়েশ্চেন প্যাটার্নের ব্যাপারে আইডিয়া থাকে, দেন অবশ্যই তুমি মেন্টালি আগের চেয়ে বেশি প্রিপেয়ার থাকতে পারবা যে হ্যাঁ আমি পরীক্ষা হলে যে এই জিনিস ফেস করতে পারি, দেখে তুমি অনেক বেশি ঘাবড়ায় যাবা না। বাট তোমার যদি কোনো আইডিয়াই না থাকে, যেমন আমার জাহাঙ্গীরনগরের পরীক্ষা যা হয়েছিল আমি জানতামও না জাহাঙ্গীরনগরে 72 নম্বরের পরীক্ষা হয়, আমি হুদয় পরীক্ষা দিতে গেছিলাম, পরীক্ষা দিয়েছিলাম, যে চান্স চান্স পাইছিলাম, যা হয়েছে হয়েছে তা সেগুলো নিয়ে কথা না বলি, বাট আমি প্রশ্ন থেকে থ হয়ে বসেছি 72 নম্বরের পরীক্ষা, হ্যাঁ এটা কেমন পরীক্ষা? ঠিক আছে, এরকম যেন না হয়। ঠিক আছে, এর জন্য কোয়েশ্চেন ব্যাংক দেখা জরুরি, এর জন্য আমি প্যাটার্ন বানান ভুল করছি, এর জন্য কোয়েশ্চেন ব্যাংক দেখা জরুরি।
যেন একটা ইউনিভার্সিটি কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আইডিয়া থাকে, বুঝতে পারছো? কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আইডিয়া থাকলে কি হয়, পরীক্ষার হলে মেন্টালি প্রিপেয়ার থাকা যায়, হ্যাঁ এই জিনিস আমার সামনে আসতেছে, ওকে বুঝতে পারছো? সো কোশ্চেন ব্যাংক যদি পারো ভালো, সলভ করতে পারলে ভালো অ্যাডমিশনের আগে, অ্যান্ড যদি মিনিমাম দুইবার করতে পারো দেন জোস, মিনিমাম দুইবার করতে পারলে অস্থির, এর চেয়ে বেশি করলে তো কোনো কথাই নেই। এখন অনেকের অনেকে এটা বলবা, ভাইয়া এত মোটা কোশ্চেন ব্যাংক দুইবার কেমনে সলভ করব। শুনো ভাই, তোমার প্রত্যেকবার পুরো কোশ্চেন ব্যাংক ধরে ধরে কেউ সলভ করতে বলেনি, ঠিক আছে? যেমন ধরো তুমি ভেক্টর চ্যাপ্টার করলো, ভেক্টর চ্যাপ্টার ধরো 19টা ম্যাথ আছে, কথার কথা কয়টা আছে 19টা ম্যাথ আছে। আচ্ছা 19টা ম্যাথের 19টা কি কঠিন? না, 4টা বা 5টা কঠিন বড় জোর, তুমি সেই 4 থেকে 5টাকে মার্ক করে রাখো, টুস 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 টুস। তুমি যখন সেকেন্ড বার সলভ করতে যাবা সহজগুলো তার দেখার দরকার নাই, এই 4-5টা করে দেখো না, বুঝতে পারছো? সো প্রথমবার যখন সলভ করবা কোশ্চেন ব্যাংক সব করবা, সব কঠিন থাকলেও করবা, ঠিক আছে? অ্যান্ড করার সময় যেগুলো একটু ট্রিকি, যেগুলো একটু কঠিন, যেগুলো একটু এক্সেপশনাল, সেগুলো মার্ক করে রাখবা। সেকেন্ড টাইম সলভ করার সময় শুধুমাত্র মার্ক করাগুলো সলভ করবা, বুঝছো? তাহলে এমনি করলে জিনিসটা গোছানো হয়, বুঝতে পারছেন? অ্যান্ড তারপর যদি আরও করতে পারেন, ফার্দার যদি আরও করতে পারেন দেন আরও জোস ভাই, কোনো সমস্যা নেই, বুঝছেন? কোশ্চেন ব্যাংকের জিনিস বুঝছেন, কোশ্চেন ব্যাংক কেন লাগে, ওকে নাইস। এবার একটা প্রশ্ন খুব ফেস করি, ভাইয়া কনসেপ্ট বুক, ভাইয়া উদ্ভাসের কনসেপ্ট বুক কি অনেক ভালো? 3 নম্বর প্রশ্ন, ভাইয়া উদ্ভাসের কনসেপ্ট বুক কি অনেক ভালো? আচ্ছা প্রথম কথা দেখো ভাই, আমি যেগুলো বলতেছি সেগুলো কোনো ইউনিভার্সাল মতামত না, কোনো ইউনিভার্সাল মতামত এটা না, ঠিক আছে? এক একজন এক একটা বলবে, এক একজনের কাছে এক একটা জিনিস এক এক রকমভাবে উপকারী। সো আমি আমারটা বলতেছি, আমি আমার বুয়েট পরীক্ষার আগে যে যে জিনিস পড়ে বেনিফিট পাইছি সেগুলো নিয়ে বলতেছি, ঠিক আছে? সো অন্য কারো মতামতের সাথে দয়া করে কম্পেয়ার করতে যাও না, এটা কমপ্লিটলি আমার পার্সোনাল অপিনিয়ন, ঠিক আছে? ওকে নাইস। কনসেপ্ট বুক আমি মনে করি ইয়েস উপকারী, ইয়েস উপকারী, তবে বই আর কোশ্চেন ব্যাংকের আগে কদাপি ইহা সলভ করিতে যাইও না, বুঝছো কি বলতেছি? শুনো, কনসেপ্ট বুক উপকারী এটা সত্য কথা, এটা আমি জীবনে অস্বীকার করব না। এখানে সব কিছু অনেক টাইপ ভিত্তিক অনেক গোছানো আছে, অ্যান্ড আমি নিজে কনসেপ্ট বুক সলভ করছি, বেশ কয়েকবার সলভ করছি অ্যাডমিশন টাইমে, এইচএসসির টাইমে না। সো আমি এটাকে আসলে অনেক উপকারী হিসাবে পাইছি, আমার বেশ ভালোই উপকার করছে। সো আমি অবশ্যই অবশ্যই বলবো কনসেপ্ট বুক উপকারী, তোমার যদি বই আর কোশ্চেন ব্যাংক সলভ করা হয়ে থাকে দয়া করে এটা সলভ করো, এটা আসলে উপকারী। তোমার অনেকে বলবে কনসেপ্ট বুক লাগে না, কাজে লাগে না, এই লাগে না, ভালো তার লাগে নাই, আমার লাগছে, আমি পড়ছিলাম, আমার উপকার হয়েছে, আমার বইয়ের পরীক্ষায় হেল্প হয়েছে, আমি তোমাকে বলতেছি যদি বিশ্বাস হয় একবার চেষ্টা করে দেখিও, বাট সেটা বই এবং কোশ্চেন ব্যাংকের পরে, এর আগে কিন্তু না, ঠিক আছে? এর আগে কিন্তু না। আবার কেউ যদি এখন মনে করে আমি বই আর কোশ্চেন ব্যাংক বাদ দিয়ে কনসেপ্ট বুক সলভ করব, আমি ইঞ্জিনিয়ারিং এ যে কব দিয়ে আসবো, না, সবার আগে বই, তারপর কোশ্চেন ব্যাংক, তারপর যদি সময় থাকে দেন অবশ্যই অবশ্যই সেই সময়টা কনসেপ্ট বুকের পিছনে ইনভেস্ট করো, ইট ওন্ট ডিসঅ্যাপয়েন্ট ইউ, ইট উইল বি এ গ্রেট ইনভেস্টমেন্ট আই গেস, ঠিক আছে? তুমি যদি কনসেপ্ট বুকের পিছনে সময়টা ইনভেস্ট করো প্রপারলি, যদি কনসেপ্ট বুক সলভ করার ট্রাই করো, আমার কাছে মনে হয় এটা আসলেই ভালো একটা ইনভেস্টমেন্ট, টাইম ইনভেস্টমেন্ট, যেটা তোমাকে ভালো একটা বেনিফিট দিবে, ঠিক আছে? আমি নিজে কনসেপ্ট বুক সলভ করেছিলাম উদ্ভাসের, অ্যান্ড ভালো, আসলেই ভালো, অনেক কনসেপ্ট লিটারালি ক্লিয়ার হয়ে যায়, নামটা আসলেই কার্যকরী, কনসেপ্ট বুক, ঠিক আছে? আচ্ছা 4 নম্বর, ভাইয়া জয় কলি, ভাইয়া জয় কলি, ভাইয়া বিচিত্রা, জয়কলি বিচিত্রা কি একটা নাকি দুইটা, মানে জয়কলি একটা বিচিত্রা একটা? আচ্ছা আমি আইডিয়া নেই আমার এইসবের ব্যাপারে, জয়কলি বিচিত্রা এগুলো কি আলাদা আলাদা নাকি একটা? আচ্ছা মানে এই প্রশ্নগুলো তোমরা করতে পারো, তার জন্য উত্তর দিচ্ছি, এগুলার ব্যাপারে কোনো আইডিয়া নাই, কোনো আইডিয়া নাই, অত্র জীবনে কোনোদিন পড়ার সৌভাগ্য হয় নাই, আমি শুধুমাত্র মেইন বই পড়েছিলাম, কোশ্চেন ব্যাংক পড়েছিলাম, অ্যান্ড কনসেপ্ট বুক পড়ছিলাম, অ্যান্ড সাথে আর একটা জিনিস পড়ছিলাম, সেটা হলো ধ্রুবক, ধ্রুবক, অ্যান্ড সেটা যথেষ্ট পরিমাণে কাজে লাগছিল আমার। হ্যাঁ অনেকে বলবে ধ্রুবক ভালো না, ধ্রুবকের আহামরি কিছু না, বাট আমি মনে করি ধ্রুবক আহামরি কিছু, আমার নিজের উপকার হয়েছে যেটা দিয়ে আমি সেটার প্রতি কোনোদিন অকৃতজ্ঞ হইতে পারবো না ভাই, আমার ধ্রুবক দিয়ে অনেক উপকার হয়েছে, আমার নিজের অনেক কনসেপ্ট ধ্রুবক থেকে ক্লিয়ার হয়েছে। সো আমি অবশ্যই অবশ্যই মনে করি ধ্রুবক অনেক বেশি জোস,
আমি মনে করি অন্য কেউ নাই মনে করতে পারে, অ্যান্ড আই রিয়েলি ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। এটা আমার যায় আসে না অন্য কেউ মনে করলো নাকি না করলো, ঠিক আছে, আমার কাছে ধ্রুবক জোশ। ওকে, সো এই হলো কাহিনী, মেইন বই ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, ঠিক আছে, থার্ড এ কনসেপ্ট বুক, আর যদি পারো সাথে সাথে ধ্রুবক, এইটুক করো, মোটামুটি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যথেষ্ট পরিমাণে ভালো হবে। বুঝতে পারছেন, বুঝতে পারছেন এই ক্লাসগুলো কোন কোন দিন হবে ভাইয়া? ভাই এই ক্লাসগুলো, আমার ক্লাস শনি সোম বুধ বিকাল চারটায় হবে, আমার ক্লাস শনি সোম বুধ বিকাল চারটায় হবে, বুঝতে পারছো? সো এই হলো মোটামুটি কাহিনী, আরো কাহিনী বাদ আছে, আমি এখনো বইয়ের কাহিনী এখনো শেষ করি নাই, আমি আরো কিছু বলবো আজকে, আজকে ওরিয়েন্টেশন ক্লাস, বাট আমি আজকে আরো অনেক কিছু বলবো তোমাদেরকে এই বইটই রিলেটেড, কেমনে কি পড়া লাগবে অ্যাডমিশনে, বা আমার পড়ার ইয়া কি ছিল। এখন ভাই আমি একটা কথা বলি, শুনো, আমি আমার দিকে একটু ক্যামেরা ঘুরাই, শুনো শুনো আমার কথা শুনো। এখন তোমরা অনেকে বলবা যে আপনি এত পটর পটর করতেছেন, আপনি আপনি কি এমন করছেন যে এত পটর পটর করতেছেন? শুনো শুনো আমি বলি, শুনো, এরকম কিছু না, আমি অনেক কিছু করে ফেলছি, এরকম কিছু না, আমি অনেক বেশি গড লেভেলে চলে গেছি, এরকম কিছু না, আমি ফিজিক্স অনেক কোপ পারি, এরকম কিচ্ছু না, বাট আমি তোমাদের সাথে থাকা অবস্থায়, আমি যখন তোমাদের অবস্থায় ছিলাম তখন লিটারালি আমি ফিজিক্স নিয়ে অনেক বেশি প্যাশনেট ছিলাম, আমি ট্রুলি স্পিকিং অন্য কোনো সাবজেক্টের প্রতি আমার এত ফ্যাসিনেশন ছিল না। সো যতটুকু পড়ছি, মানে যদি কোনো একটা সাবজেক্টের বই নিয়ে ঘাটাঘাটি করি সেটা ফিজিক্স বই, ঠিক আছে। সো এমন না আমি কেমিস্ট্রি বইয়ের ব্যাপারে এত কিছু জানি না, আমি ম্যাথ বইয়ের ব্যাপারেও লিটারালি এত কিছু জানি না, কারণ আমি ম্যাথ বই কেতাব ছাড়া লিটারালি কিছু পড়ি নাই, আমি সারা জীবন কেতাব পড়েছি, ঠিক আছে, আমি সারা জীবন স্যার কেতাব স্যারের বই পড়েছি, আর কিছু পড়িনি। ওকে, কোশ্চেন মেনটেন করছিলাম, ওটা আলাদা কথা, বাট ফিজিক্স নিয়ে ভাই টুকটাক ঘাটাঘাটি করছিলাম, অ্যান্ড সেগুলোর ফলাফল অন্তত আমি আমার অ্যাডমিশন টেস্টে পাইছি, ঠিক আছে। অ্যান্ড যারা জানো না তাদের জানাই দিই, পরে আবার বলবো যে ভাইয়া বেশি পটর পটর করে, এর চেয়ে ভালো ভাই জানাই দিই। আচ্ছা, আমি তোমরা অনেকে জানো হয়তো, বা আমি তাও হালকা, ও সরি ফ্ল্যাশ অন হয়েছে কেন, সরি। আচ্ছা, আমার আমি অ্যাডমিশন টেস্ট দেওয়ার সৌভাগ্য হয়েছিল চারটা জায়গায়, প্রথমটা মেডিকেলে, মেডিকেলে চান্স পাই নাই, মেডিকেলে চান্স পাই নাই, যাই হোক দুঃখ রাসেল ভাই দুঃখ, যাই হোক। আচ্ছা, সেকেন্ডটা, সেকেন্ডটা ছিল জাহাঙ্গীরনগরে, যেটার কথা বললাম যে আমার, আমি জানতামও না কত নাম্বারের পরীক্ষা, আমি হুদায় পরীক্ষা দিতে গেছিলাম, পাঞ্জাবি টাঞ্জাবি পরে সেজে গুজে গেছিলাম জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিতে, বাট দ্য রেজাল্ট ওয়াজেন্ট দ্যাট মাচ ব্যাড, মোটামুটি ছিল রেজাল্ট, 241তম ছিল জাহাঙ্গীরনগরে, 241 বা 243, না 241, 241, 241তম ছিল জাহাঙ্গীরনগরে, অ্যান্ড আর ঢাকা ইউনিভার্সিটি, অস্থির ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, ঠিক আছে। সো ঢাকা ইউনিভার্সিটিতে ছিল 174, অ্যান্ড আমার ইউনিভার্সিটি যেটা, যেটা আমি পড়াশোনা করি সেটা হলো বুয়েট, বুয়েটে ছিল 177, হ্যাঁ। অ্যান্ড এই ইউনিভার্সিটিগুলায় আমাকে যদি কোনো সাবজেক্ট আগায় রাখে সেটা হলো ফিজিক্স, অন্য কিছু না, এই যে ইউনিভার্সিটিগুলায় আমাকে যদি কোনো সাবজেক্ট আগায় রাখে বা কোনো সাবজেক্ট যদি আমার কনফিডেন্স বুস্ট আপ করে সেটা ছিল ফিজিক্স, অন্য কোনো সাবজেক্ট না, আমি অন্য কোনো সাবজেক্টে এতটা ভালো ছিলাম না, ফিজিক্সেও এতটা ভালো ছিলাম না, বাট অন্যগুলোর তুলনায় কম্পারিটিভলি আই ওয়াজ বেটার ইন ফিজিক্স, মানে অন্য সাবজেক্টগুলোর তুলনায় অন্যগুলো আমি এত ভালো ছিলাম না, তার চেয়ে ফিজিক্সে একটু ভালো ছিলাম, ঠিক আছে। সো যেগুলো বলতেছি সেগুলো আমার নিজের জীবন থেকে নেওয়া, যেগুলো পড়ে আমি উপকার পাইছি বা যেভাবে পড়ে আমি উপকার পাইছি সেগুলো তোমাদের বলতেছি, এখন তুমি সেটা গ্রহণ করবা নাকি না করবা দ্যাটস কমপ্লিটলি আপ টু ইউ, আমার এখানে তোমাকে ফোর্স করার কিছু নাই, লাইক দিস আর সাজেশনস, দিস আর নট লস, আমি তোমায় কোনো ল বানাই দিচ্ছি না যে এই গ্রুপে থাকার জন্য, এইখানে ক্লাস করার জন্য এইগুলিগুলো ফলো করা লাগবে না, আমি তোমায় কিছু সাজেশন দিচ্ছি একটা কাছের বড় ভাই হিসেবে, তুমি সেটাকে গ্রহণ করবা নাকি না করবা দ্যাটস কমপ্লিটলি আপ টু ইউ, এখানে কোনো বাধা ধরা কোনো নিয়ম নাই, ঠিক আছে, বুঝতে পেরেছেন, বুঝছেন আমার কথা, আমি কি বলেছি কথা বুঝছেন? সো এই হলো কাহিনী, এই বাচ্চারা, এই তোমরা কি আসো, তোমরা কি আমার কথা শুনতেছো, নাই শুনতেছো না, কোনটা, আমি কোনো সাড়া পাচ্ছি না, তোমরা কি আমার কথা শুনতেছো, আমি কি এইসব বলা বন্ধ করে দিব, আমি কিন্তু এরপর আরো মানে বেশ কিছু কথা বলবো, ঠিক আছে, আরো বেশ কিছু কথা বলবো, হ্যাঁ ভাইয়া এক্সামে প্রপার টাইম ম্যানেজমেন্ট করতে কেমনে প্রিপারেশন বলতেছি, আমি সবই বলতেছি আজকে, সবই বলতেছি আমি আজকে একদম, তোমরা বলো না কেমনে কি কি কেমনে কি এই সে এই সে ওই সেই পড়তেন টোরতেন সবই আমি বলতেছি আজকে, সব বলবো আজকে, ঠিক আছে। আচ্ছা, ওকে ঠিক আছে, আগাই তাহলে। আচ্ছা, এখন একজন বসে থাকে টাইম ম্যানেজমেন্ট, আমি বলতেছি টাইম ম্যানেজমেন্ট বলতেছি, আমি এখনই বলতেছি। আচ্ছা, প্রথম কথা,
তোমরা নাকি রুটিন করে পড়ো, আই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট দ্যাট, আমার সেটা কোনো অবজেকশন নাই, বাট আই এম নট দ্যাট টাইপ অফ গাই। আমি সেরকম মানুষ না যে কিনা রুটিনের ধরা বাঁধা নিয়মে থেকে পড়াশোনা করবে, জীবনেও না, আমি অন্তত না, ঠিক আছে। আমি বলতেছি না রুটিন খারাপ, এখন এক একজনের পড়ার স্ট্র্যাটেজি এক এক রকম, এক একজনের পড়ার স্টাইল এক এক রকম। সো আমি যদি আমারটা নিয়ে কথা বলি, সবচেয়ে প্রথম কথা আমার দিনের পড়ার শুরু, দিনের আমি তোমাদের সময় যখন ছিলাম তখনকার কথা বলতেছি, এখনকার কথা না, ঠিক আছে। যখন তোমাদের সময় ছিলাম তখন যেভাবে মানে পড়তাম সেটা বলতেছি, দিনের পড়া শুরু অবভিয়াসলি আমার ফেভারিট সাবজেক্ট দিয়ে, অবভিয়াসলি আমার ফেভারিট সাবজেক্ট দিয়ে। কেন কেন ভাইয়া, কেন ফেভারিট সাবজেক্ট দিয়ে আপনি পড়া শুরু করতেন? কারণ এমন যদি হয় আমি পড়া শুরু করতেছি দিনে প্রথমবার, অ্যান্ড প্রথমে যদি আমি একবার বোর্ড ফিল করে যাই, ওই দিন আমার আসলে আর পড়তে ইচ্ছা করতো না। এর জন্য প্রত্যেকটা দিন আমি চেষ্টা করতাম আমার ফেভারিট সাবজেক্ট যেটা ফিজিক্স, ফিজিক্স দিয়ে পড়া শুরু করার জন্য। যে কোনো কিছু শুরু করার আগে আমি অন্তত একটা বা দুইটা ফিজিক্সের ম্যাথ সলভ করে নিতাম, মানে হয় না ম্যাথ সলভ করার পর একটা পৈশাচিক আনন্দ আসে না। আমি যদি এখন তোমাকে বিশাল কঠিন একটা ম্যাথ দিই, যেমন একটা ম্যাথ আমি করাইছিলাম এরকম ফিনিক্স ব্যাচ, এরকম একটা ম্যাথ করাইছিলাম যেরকম একটা চাকা আছে, একটা ম্যাথ করাইছিলাম ফিনিক্স ব্যাচ, আমার মনে হয় আমি একটা ম্যাথ দিচ্ছি তোমাদের, দেখো তোমরা এটা 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 হোমওয়ার্ক হিসেবে নিতে পারো, ঠিক আছে। চাকার সামনে এরকম একটা স্পিড ব্রেকার আছে, তো এই স্পিড ব্রেকারের ব্যাসার্ধ দেওয়া থাকে, দেওয়া থাকে স্পিড ব্রেকারের একটা অর্ধবৃত্তাকার স্পিড ব্রেকার যার ব্যাসার্ধ হলো 3 মিটার, কথার কথা। এখানে একটা পিঁপড়া আছে, কি আছে একটা পিঁপড়া, উপর থেকে বৃষ্টি পড়ে, কথার কথা 10 মিটার পার সেকেন্ড বেগে। হ্যাঁ বলি যে যখন এই চাকাটা ঘুরে এমনি করে স্পিড ব্রেকারের উপরে আসে, সো পিঁপড়াটা কোথায় আসে, একদম উপরে এসে পৌঁছায়, এরকম একটা ম্যাথ দিছিলাম, ঠিক আছে। প্রশ্ন করছিলাম যে পিঁপড়ার কাছে বৃষ্টির বেগ কত মনে হবে, পিঁপড়া কত কোণে বৃষ্টি পড়তে দেখবে, কত কোণে, আমি প্রপার ইনফরমেশন দিই না এখানে, বৃষ্টি পড়তে দেখবে। আচ্ছা সো প্রথম কথা, এই ম্যাথটা সোজা না, এই ম্যাথটা কঠিন, এই ম্যাথটা কঠিন। আচ্ছা এখন ধরো তোমার কনসেপ্ট অনেক ক্লিয়ার, হ্যাঁ, অ্যান্ড দিনের প্রথম কাজটাই তুমি শুরু করছো এই ম্যাটটা দিয়ে। ধরো আমি আমার কথা বলতেছি, দিনের প্রথমেই আমি এই ম্যাটটা দিয়ে আমার দিন শুরু করলাম, অ্যান্ড সামহাও এই ম্যাথ আমি সলভ করতে পারলাম, সামহাও আমি এই ম্যাথ সলভ করতে পারলাম। তুমি একবার চিন্তা করো, ভিতর থেকে ওটা শান্তি কাজ করবে। আমার সাথে এরকম অনেকদিন হয়েছে, এরকম অনেকদিন হয়েছে যে অনেক অনেক কঠিন ম্যাথ দিয়ে দিন শুরু করছি, অ্যান্ড সামহাও 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে থেকে সেই ম্যাথের একটা সলিউশন বের হয়েছে, অ্যান্ড যখন সলিউশনটা মিলছে মাই ভিতরের যে শান্তিটা, তখন এমনিই পড়তে ইচ্ছা করে, তখন এমনিই পড়তে ইচ্ছা করে। সো প্রত্যেক দিনের দিনের শুরুতেই মোটিভেশনটা পাওয়ার জন্য আমি অলওয়েজ আমার ফেভারিট সাবজেক্ট দিয়ে পড়া শুরু করতাম। এখন তোমরা অনেকে কি করো, সকাল দশটায় পড়তে বসবো, 10টা থেকে 1টা পর্যন্ত পড়বো, 1টা থেকে 2টা পর্যন্ত খাবো, রেস্ট নিব, এই সেই ব্লা ব্লা ব্লা। এখন তুমি যদি এটা মেনটেন করতে পারো, দ্যাটস কমপ্লিটলি ফাইন, এখানে কোনো দোষ নাই, এটা অনেক ভালো কিছু, তুমি একটা রুটিন মেনটেন করতেছো, অ্যান্ড রুটিন ওয়াইজ লাইফ অবশ্যই অনেক ভালো হবে, আমার মতো মেসটা পিপলের চেয়ে অবশ্যই অনেক বেশি ভালো হবে। বাট আমার যেটা ছিল, আমার যখন পড়তে ইচ্ছা করতো আমি পড়তাম, বাট যখন আমার পড়তে ইচ্ছা করতো না আমি তখন পড়তাম না, আমি লিটারালি তখন পড়তাম না, ঠিক আছে। কেন, কারণ তখন আমার ভিতর থেকে ইচ্ছাটা জাগতেছে না, তখন আমি পড়লেও সেই পড়া আমার ভালো মতো হইতো না, ওকে, এটা আমার ব্যাপার ছিল। তুমি যদি মনে করো তোমার জোর করে পড়ালেখা হয়, দেন দ্যাটস কমপ্লিটলি আপ টু ইউ ভাই, আমার কোনো অবজেকশন নাই। বাট আমার যে ব্যাপারটা ছিল, আমার দিনের শুরুতে যখন পড়তে ইচ্ছা করতো আমি বসতাম, প্রথমে ফিজিক্স নিয়ে বসতাম, ফিজিক্সের একটা ম্যাথ নিয়ে বসতাম, হ্যাঁ একটু ডিফারেন্ট টাইপের, সে যদি সলভ করতে পারতাম মন টন তো ভাই ভালো হয়ে যেত, তখন পড়তে বসলে এমনিই পড়া হইতো, ঠিক আছে। আবার ধরো আমি পড়তেছি, আমার একটা ব্যাপার ছিল আমি অনেকক্ষণ বসে থাকতে পারতাম পড়ে, মানে বারবার উঠে যেতাম না, ঠিক আছে। এখন ধরো আমি 2 ঘন্টা পড়লাম, কথার কথা আমি 2 ঘন্টা পড়লাম, হ্যাঁ 2 ঘন্টা পড়ার পর আমার ভালো লাগতেছে না, আমার পড়তে ইচ্ছা করতেছে না, আমি তখন পড়তাম না, লিটারালি পড়তাম না, আমার তখন যেটা করতে ইচ্ছা করতো আমি সেটাই পড়তাম। কারণ তখন যদি আমি আমার যেটা করতে ইচ্ছা করতেছে সেটা বাদ দিয়ে জোর করে পড়ার মধ্যে মন বসাইতাম, আমার পড়া হইতো না। এর চেয়ে আমি আধা ঘন্টা একটু চিল করে নিই, আধা ঘন্টা চিল করে মনটাকে ফ্রেশ করে আবার পড়তে বসি, তখন তো মনের মধ্যে খুঁতখুতানি থাকবে না যে আমার জোর করে পড়া লাগতেছে, আমি ওই কাজ করতে পারতেছি না, ওই জিনিস তো ভিতরে কাজ করবে না, মনের মধ্যে কোনো অস্থিরতা থাকবে না, ঠিক আছে। সো এটা ছিল আমার স্ট্র্যাটেজি,
পড়তাম যতক্ষণ পর্যন্ত ভালো লাগতো, ভালো না লাগলে উঠে যেতাম, যেটা করতে ইচ্ছা করতো বাইরে হাঁটতাম টাড়তাম, বন্ধুদের সাথে একটু গসিপ করতাম, গল্প টল্প করতাম, হালকা টুকটাক মজ মাস্তি করে টোরে তারপরে এসে আবার পড়তে বসতাম, মনটাকে একটু চিল একটু মানে একটু চিল আউট করে আসতাম। বুঝতে পারছো? সো এই ছিল আমার সিস্টেম। এখন অনেকে বলবা যে ভাইয়া এটাই তো টাইম ম্যানেজমেন্টটা অনেক ইস্যু হইতে পারে, আপনি টাইমের মধ্যে কেমনে পড়া শেষ করতে। ঠিক আছে, এখন এখানেই হলো মেইন ব্যাপারটা। শুনো ভাই, তুমি তুমি চিল অবশ্যই করবা, চিল অবশ্যই করবা, কাজ কাজের জায়গায়, চিল চিলের জায়গায়, ওকে? এই দুইজন কখনো একজন আরেকজনকে ইন্টারাপ্ট করবে না, কখনো না, দুইজন দুইজনের জায়গায়। আমি প্রচুর চিল করি, আমি আজকে দুপুরেও বাইরে ছিলাম, আজকে বৃষ্টি নামছে, আমি আজকেও বৃষ্টিতে ভিজছি, বৃষ্টিতে ভিজে আমি রেস্টুরেন্টে যেয়ে খেয়ে দিয়ে আসছি, কফি টফি খেয়ে আসছি, আমার কিন্তু এখন ঘুম আসতেছে, লিটারেলি ঘুম আসতেছে, বাট আমি কিন্তু এখন তোমাদের সামনে ক্লাসে আছি। কারণ 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 কাজ কাজের জায়গায়, চিল কখনো কাজের মধ্যে এসে ইন্টারাপ্ট করবে না। তোমার জীবনের এখনকার যে জীবনটা তুমি লিড করতেছো, তোমার এই টাইমটার যে মেইন উদ্দেশ্যটা পড়াশোনা করা, ভালো কোথায় যাওয়া। ঠিক আছে, এখন এমন না বইটা না গেলে তোমার জীবন বৃথা, এরকম মোটেও না, তুমি যে কোনো জায়গা থেকেই ভালো করতে পারবা, বাট স্বাভাবিক একটা জায়গা থেকে তোমার একটা ভালো পর্যায়ে যেতে ইচ্ছা করে, রাইট? সো এখন আমি তোমাকে অবশ্যই বলবো না যে তুমি কোনো প্রাইভেট ইউনিভার্সিটির জন্য পড়ালেখা করো, অবশ্যই বলবো না। এখনকার রেসপেক্টে আমি তোমাকে বলবো যে তুমি ভালো কোনো ইউনিভার্সিটির জন্য পড়াশোনা করো, দ্যাট ডাজেন্ট মিন অন্য সকল ইউনিভার্সিটি খারাপ, এরকম না, যে কোনো জায়গা থেকে ভালো করা সম্ভব। বাট এখন তুমি যে জায়গায় আসো সেই জায়গা থেকে যদি আমি বলি তোমার জন্য সবচেয়ে ভালো জায়গা কোনটা, দেন আমি বলবো যে হ্যাঁ, বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বা চিটাং ইউনিভার্সিটি, রাশি ইউনিভার্সিটি, এগুলোর নামই বলবো, বা মেডিকেল কলেজেস যেগুলো আছে, তাই না? বাট পরবর্তীতে যখন তোমরা আমাদের লেভেল আসবে তখন দেখবা আসলে যে কোনো জায়গা থেকে ভালো করা সম্ভব। ঠিক আছে, সো এর জন্যই বলতেছি তোমার জীবনের এখন যে মেইন উদ্দেশ্যটা সেটা হলো পড়াশোনা করা। তুমি চিল করো, সমস্যা নেই, বাট এই জিনিস যেন এখানে এসে ইন্টারঅ্যাক্ট না করে। হ্যাঁ, এটা ঠিক রেখো, তুমি এটা করো, এটা করলে কোনো সমস্যা নেই, এটা করলে কোনো সমস্যা নেই, বাট সমস্যাটা কখন, যখন এইটা এসে এখানে ইন্টারঅ্যাক্ট করবে মানুষ। মানে আমি একটা জিনিস বুঝি না, হ্যাঁ, মানুষের মধ্যে না একটা খুব মানে বাজে একটা জিনিস আছে, একটা জিনিস আমার পছন্দ হয় না, হ্যাঁ, সেটা হলো রুটিন বানায়, খুব ভালো, কোনো সমস্যা নেই ভাই, বানানো কোনো সমস্যা নেই, তোমরা যে রুটিন বানাও কোনো সমস্যা নেই, পড়া 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 দিয়ে ভরে রাখছো ভাই, এই তুমি কি খালি পড়ার জন্য জীবনে বাঁচতেছো? তোমার জীবন এইটুকুই, আমরা পড়ে আসি নাই, আমরা খালি পড়ছি না, আমি নিজে খালি পড়ি নাই, সত্য কথা, বহুত কিছু পড়ছি আমি ইন্টার লাইফে সত্যি, ওকে? তুমি তোমার জীবন এত ছোট না যে তুমি খালি এক পড়াশোনার জন্য বাঁচতে আসছো, না, তোমার জীবন অনেক কিছু শেখা লাগবে। যারা কো কারিকুলার অ্যাক্টিভিটিস করো, গ্রেট, থামস আপ, ভেরি গুড, চালাই যাও, হ্যাঁ, বন্ধ করো না, চালাই যাও, বহুত কাজে দিবে জীবনে, সত্যি কাজে দিবে। তোমার জীবন জাস্ট পড়াশোনার জন্য না, সত্যি তোমার জীবন শুধু পড়াশোনার জন্য না, বাট তুমি অন্য কিছু করো, তুমি অন্য কিছু অবশ্যই করো, বাট এটাকে ঠিক রেখে করো, এটাকে নষ্ট করে না, এটাকে ঠিক রাখো, এই 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 জায়গাটাকে ঠিক রাখো, এটা তুমি করো, সমস্যা নাই, বাট যখন সমস্যা তখন যখন এই যে এইটাই সেই জায়গাটায় ইন্টারঅ্যাক্ট করবে তখন হলো সমস্যা। ঠিক আছে, আবারও বলতেছি এটা করলে কোনো সমস্যা নাই, বাট এটা এখানে এসে ইন্টারঅ্যাক্ট করলে সমস্যা আছে, এটা ঠিক রেখে এটা তুমি যত খুশি করো সমস্যা নাই। ঠিক আছে, তখন আর এই টাইম ম্যানেজমেন্ট নিয়ে ইস্যু হবে না যে সিলেবাস শেষ হয় না, এই সেই ওই সেই, এগুলো হবে না। আমার নিজের অনেক সিলেবাস বাকি ছিল, ইভেন আমি বোর্ডের পরীক্ষার আগে ম্যাথ কমপ্লিট করেও যেতে পারিনি। ঠিক আছে, যাও, সেটা যে কারণে ছিল, অসুস্থ ছিলাম, যাও, সেটা অন্য কারণ, হোয়াট এভার, বাট আপনি যদি চিল করেন, ঠিক আছে, বাট নিজের কাজ বা নিজের পড়ালেখা ঠিক রেখে চিল করেন, আপনার পড়াশোনা এমনি কাভার হবে ভাই, এত কিসের প্যারা, আপনার সিলেবাস কি অনেক বড় না, এসে তোমাকে এত ভয় দেখানো হচ্ছে, ভাই আর 2 মাস আছে, আর 3 মাস আছে, কেমনে হবে, কি হবে, কি করবা তুমি পরীক্ষায়, সাইডে ফেলো ফেলো সাইডে ফেলো এইসব ডিপ্রেসিং কথাবার্তা সাইডে ফেলো, হ্যাঁ, এইসব তোমাকে ডিপ্রেশন ছাড়া কিচ্ছু দিবে না ভাই। তোমার কাছে 2 মাস সময় আছে না, তোমার কাছে 2 মাস সময় আছে না, তোমাকে কেউ একজন এসে বলতেছে 2 মাস সময় আছে, কেমনে কি করবা, কি করবা না করবা, এগুলো শোনার পর তুমি যদি ডিপ্রেসড হয়ে যাও, তোমার সময় কি 2 মাস থেকে 3 মাস হয়ে যাবে, কি 1 মাস কি বাইরে যাবে নাকি, বাড়বে না তো, 2 মাস 2 মাসই থাকবে, হুদাই ডিপ্রেসড হয়ে এই 2 মাস যে সময় আছে সেটা নষ্ট করার কোনো মানে আছে, কোনো মানে নাই, লিটারালি কোনো মানে নাই। তোমার জীবনে এখন যেটা আছে সেখানে খুশি থাকতে শিখো ভাই, সবসময় বেশি চাইতে যেও না।
যে 2 মাস আছে আমি আগে থেকে পড়িনি আমার কি হবে, হতাশ হওয়ার কিচ্ছু নাই। 2 মাস আছে না, 2 মাসে ঠিকঠাক পড়ো, 2 মাসে ঠিকঠাক পড়ো, এইটুকু পড়া দিয়েই যতটা ভালো করা সম্ভব ততটা করার চেষ্টা করো। এখন তুমি যদি হা হুতাশ করো যে 2 মাস আছে আমি আগে পড়ি নাই, আগে এখন যদি মানে ইচ্ছা মতো পরে ফাড়াই দিতে পারতাম তাহলে এই হইতো ওই হইতো, অমুকের পড়া শেষ তমুকের পড়া শেষ, এগুলো চিন্তা করলে কি 2 মাস 3 মাস হয়ে যাবে? না, কে কি পড়ছে সেটা তার ব্যাপার, সাইডে সাইডে, এগুলো সব সাইডে। তোমার মেন প্রায়োরিটি এখন তুমি নিজে, 2 মাস আছে এটাকে 2 মাসের মতোই কাছে লাগাও, ঠিক আছে? ওই ডিপ্রেসড হওয়ার কিছু নাই, 2 মাস অনেক কম সময় না, 2 মাস যথেষ্ট সময় অন্তত আমি মনে করি, ঠিক আছে? 2 মাস যথেষ্ট সময়, চাইলে অনেক কিছু করা সম্ভব, ওকে? সেগুলো নিয়ে ডিপ্রেসড হওয়ার দরকার নেই, কারণ 2 মাস 3 মাস হয়ে যাবে না, 2 মাস 2 মাসই থাকবে। সো হা হুতাশ করবো না কখনো, যা আছে খুশি থাকতে শিখো, যা আছে সেগুলোকে কাজে লাগাইতে শিখো, এখান থেকেই ভালো কিছু আসবে। তোমার কাছে যা আছে সেটাকেই কাজে লাগাইতে শিখো, সেগুলো নিয়েই খুশি থাকতে শিখো, এখান থেকেই ভালো কিছু আসবে, খারাপ কিছু আসবে না, যদি তুমি প্রপারলি কাজে লাগাও। এর ব্যাপার আছে, যদি তুমি প্রপারলি কাজে লাগাও তাহলে, বুঝতে পারছো? তোমরা কি আমার কথা বুঝতেছো? তোমরা কি আমার কথা বুঝতেছো বাচ্চারা? বলো বলো বলো, তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো? তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো? চলো 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 চলো, আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? বলেন বলেন বলেন, আপনারা কি আমার কথা বুঝেন? বুঝেন আমার কথা আমি কি বলি? আবারও বলতেছি, দেখেন এটা আমার পার্সোনাল অপিনিয়ন, আমি কারো ব্যাপারে কিছু বলতে যাচ্ছি না যে কেমনে কি না কি, কে কিভাবে পড়তে বলছে, আমি এগুলো নিয়ে কিছু বলবো না। সবার পার্সোনাল একটা স্টাইল থাকে পড়ার, সো আমি আমারটা বলতেছি, অন্য কে কিভাবে পড়ে আই রিয়েলি ডোন্ট নো, অ্যান্ড আমার সেগুলো নিয়ে মাথা ব্যথাও নাই। আমার কখনোই অন্যের কোনো কিছু নিয়ে মাথা ব্যথা ছিল না, এখনও নাই, ভবিষ্যতেও থাকবে না, ঠিক আছে? একটা আমি ওদের একটা ভিডিও দেখতেছিলাম, কোনো একজন টিচার, আমি ওনাকে চিনি না পার্সোনালি, যাই হোক, এরকম একটা জিনিস বলতেছিল যে একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলবা। কথাটা যে পুরোপুরি ভুল সেটা না, আমার কাছে মনে হয়েছে কথাটা অনেকাংশে ঠিক, একটা ডোন্ট কেয়ার ভাবের দরকার আছে জীবনে। আচ্ছা ভাই, তোমার কথার কথা ধরো, তুমি এই কদিন কিচ্ছু পড়ো নাই, আমি বুয়েট পরীক্ষার টাইম ম্যানেজমেন্ট নিয়ে আসতেছি, সমস্যা নেই ভাই, আমি আমার এক্সপিরিয়েন্স বলতেছি বুয়েট পরীক্ষার, সমস্যা নেই। একটা কথা হঠাৎ করে মাথায় আসলো, আমি একটু শেয়ার করি, তোমরা অনেকে হয়তো এটা ফেস করো, এটা প্রচুর ফেস করি আমরা। সেটা হলো, তুমি আসতেছো স্কুল থেকে, কলেজ থেকে আসতেছো, তোমার কাঁধে কলেজ ব্যাগ, তোমার সাথে একজন গার্জেনে দেখা হবে, দেখা হওয়ার পর তোমাকে প্রশ্ন করবে তোমার পড়ালেখার কি অবস্থা বাবা। তুমি বলবো যে আন্টি আমি তো সেরকম পড়াশোনা করি নাই, অনেকটাই বাকি। সে বলবো আর 2 মাস সময় আছে বাবা, তুমি কি করবা, তোমার ভবিষ্যৎ কি, ভবিষ্যৎ পরিকল্পনা কি? বা ধরো তুমি কলেজে অ্যাডমিশন দিছো, যেটা আমার সাথে হয়েছিল, আমি এটা আমার জীবন থেকে নেওয়া, এটা ভাই আমার জীবন থেকে নেওয়া, ঠিক আছে? যাক, আমি আমার স্কুলের ফার্স্ট বয় ছিলাম, আমি বলতেছি কাহিনী বলতেছি, আমি আমার স্কুলের ফার্স্ট বয় ছিলাম, সো আমি কলেজে অ্যাডমিশন দিলাম, স্বাভাবিক সবার টার্গেট থাকে নর্থ ডেম কলেজ, দ্য বেস্ট কলেজ ইন বাংলাদেশ, স্বাভাবিক। সো আমার টার্গেট নর্থ ডেম কলেজ ছিল, তো আমি নর্থ ডেমে পরীক্ষা দিলাম, বাট আমার নর্থ ডেম কলেজে চান্স হয়নি, ঠিক আছে? সো আমি বহুত কথা শুনছি এটার জন্য, বহুত, ইভেন আমি এখন আমার যে বাসায় দাঁড়ায় আছি এই বাসার আছে, আমি এখন ডিরেক্টলি বললাম, আবার থাকতেও পারে এই গ্রুপে, আমি জানি না, আমি তো বলবো না, আছে এই বাসার আশেপাশে কিছু মানুষ আছে যারা আমাকে একদম সরাসরি এসে হিট করছে, মানে মারে নাই, মানে বাক্য বাণ ছুড়িয়া মারি আছে, গরম গরম বাক্য বাণ। লাইক আমি তখন একটা ছোট একটা ছেলে, ক্লাস 10-এ পড়ি আমি তখন, আমি তখনও রিয়ালিটি সম্পর্কে আমার আইডিয়া নাই, আমি কাইন্ড অফ পাপাস বয় বলতে পারো, মামাস বয় বলতে পারো, তখনও ছোট্ট একটা বাচ্চা যে কিনা ঘোরাঘুরি করি, খেলাধুলা করি, টুকটাক পড়াশোনা করি, চান্স পাই নাই নর্ডামে, ঠিক আছে? সে এসে আমাকে অনেকগুলো কথা শোনাই গেল যে ফার্স্ট বয় হয়ে কী লাভ হইলো, তুমি নর্ডামে চান্স পাইলা না, এই সেই বহুত কথাবার্তা ভাই, ঠিক আছে? সো আমার ওই দিন অনেক খারাপ লাগছিল, আমি ওই দিন কান্নাও করছিলাম, আমার ওই দিন লিটল অনেক খারাপ লাগছিল, আমি আমাকে যে বলতেছিলাম যে আমাকে এরকমভাবে কেন বললো, এইভাবে বলা কোনো উচিত হয়েছে, আমি কি এতই খারাপ, ঠিক আছে? তখন আমার আম্মু অনেক ভালো, লাইক লিটারালি অনেক ভালো, লাইক আই এম ব্লেসড, আমার কখনো কিচ্ছু বলে না, আমার লাইক সবসময় সাপোর্ট করে। সো তখন তারা বলছিলো যে দেখো, যেটা হয় ভালোর জন্য হয়, যেটা হয় ভালোর জন্য হয়,
তোমার কাছে এখন মনে হচ্ছে এটা হয়েছে, এটা তোমার জন্য ভালো হয় নাই, বাট পরে গিয়ে তুমি দেখবা এটা যেটা হয়েছে সেটা অ্যাকচুয়ালি ভালো ছিল তোমার জন্য। সো যেটা হয় ভালোর জন্যই হয়, আর কোনো কিছু যদি না হয় দেন বুঝবা সেটার জন্য তুমি প্রপার চেষ্টা করো নাই, প্রপার ডেডিকেশন তুমি দেখাও নাই। দুইটা জিনিস হতে পারে, হয় জিনিসটা হবে অথবা জিনিসটা হবে না। হইলে তো খুবই ভালো, হইলে খুবই ভালো, ঠিক আছে। ধরো তোমাদের বুয়েট অ্যাডমিশন টেস্ট হচ্ছে, কারো কারো চান্স হবে, কারো কারো চান্স হবে না। হইলে খুবই ভালো, না হইলে, না হইলে জীবন কি শেষ? না না, জীবন শেষ না, জীবনে যে কোনো জায়গা থেকে উঠে যায়, জীবন এত ছোট না যে তুমি বুয়েটে চান্স না পেলে তোমার জীবন নষ্ট হয়ে যাবে, এরকম না, ঠিক আছে। এখন ভাই হবে না তার কারণ কি? এই যে হইলো না, এটা কি কারণে হইতে পারে? প্রথম কারণ, তুমি প্রপার ডেডিকেশন দেখো নি, তুমি প্রপার ডেডিকেশন দেখাওনি, দেখাওনি। এটা হতে পারে, এটা হতেই পারে, তুমি প্রপার ডেডিকেশন দেখাও না, ওই টাইমে তোমার পড়াশোনা করতে ইচ্ছা নাই করতে পারে, ঠিক আছে। অনেক ভালো স্টুডেন্ট আছে যারা এইচএসসিতে অনেক ভালো থাকে, বাট অ্যাডমিশনে গিয়ে হালকা একটু ঢিলা দিয়ে দেয়, কারণ অ্যাডমিশন টাইমে প্রচুর পোলাপান পড়াশোনা করে, প্রচুর পোলাপান অনেক ডেডিকেশন দিয়ে পড়াশোনা করে। তুমি যদি মনে করো অ্যাডমিশন টাইম তুমি হেলায় ফেলায় কাটাবা, দেন প্রবাবলি ইউ আর থিঙ্কিং দ্য রং থিং। অ্যাডমিশন টাইম, অ্যাডমিশন যে টাইমটা সেটা আসলে ছেলে খেলা করার জিনিস না, সেটা মানে প্রচুর বেশি চিল করে বেড়ানোর টাইম না, টাইমটা লিমিটেড, টাইমটা কাজে লাগানোর টাইম, ঠিক আছে। মানে অনেকটা ট্রাম্প কার্ডের মতো, বা যারা 29 খেলো অনেকটা ওই যে ট্রাম্প কার্ড ছিল তো না, ট্রাম্প কার্ডের মতো একবার খেলে দিতে পারলেই পুরো খেলা তোমার, লিটারেলি। এই অ্যাডমিশন টাইমটা অনেকটা ট্রাম্প কার্ডের মতো, যারা কার্ড খেলো, আমি জানি না তোমরা কার্ড খেলো কি না, হোয়াট এভার, যারা 29 খেলো বা কল ব্রিজ খেলো তারা ট্রাম্প কার্ড সম্পর্কে আইডিয়া থাকা উচিত। অ্যাডমিশন টাইমটা লিটারেলি ট্রাম্প কার্ডের মতো, যদি খেলে দিতে পারো প্রপারলি সব কার্ড তোমার, ঠিক আছে, ব্যাপারটা এরকম। আচ্ছা আরেকটা জিনিস, যেটা হবে না ঠিক আছে হয় নাই, বাট যেটা হয়েছে, ধরো তোমার বুয়েটে হয় নাই, রুয়েটে হয়েছে, বাট যেটা হয়েছে সেটা তোমার ভালোর জন্যই হয়েছে, সেটা তোমার ভালোর জন্যই হয়েছে, ভালোর জন্যই হয়েছে। ভাইয়া এইটা কেমনে বলতেছেন আপনি যে আমার ভালোর জন্যই হয়েছে? দেখো তোমার অনেক ইচ্ছা ছিল বুয়েটা চান্স পাওয়ার, আনফর্চুনেটলি ফর সাম আনঅ্যাভয়েডেবল রিজন তোমার চান্সটা হয়নি। তোমার রুয়েটে চান্স হয়েছে, রুয়েট কিন্তু কোনো খারাপ ইউনিভার্সিটি না, যথেষ্ট ভালো, কুয়েট অনেক ভালো, চুয়েট অনেক ভালো, সবগুলোই ভালো, ঠিক আছে। এখন তোমার মধ্যে একটা জেদ চাপলো, আমার বুয়েটে হয় নাই, এবার আমি পড়াশোনা করে দেখাই দিব। ইউনিভার্সিটিতে তুমি প্রচুর পড়াশোনা করলা, অ্যান্ড ধরো তোমার সিজি অ্যারাউন্ড 3.8 আউট অফ 4, ইউনিভার্সিটিতে সিজি আউট অফ 4 কাউন্ট করে, ঠিক আছে। তো ধরো তোমার সিজি 3.8 আউট অফ 4, তোমার ভিতরে একটা জেদ কাজ করছে যে আমি বুয়েটে চান্স পাই নাই, আমি রুয়েটে গেছি, ঠিক আছে, বাট আমি প্রচুর পড়াশোনা করি, এবার দেখাই দিব, দেখাই দিব আমি, ঠিক আছে। সেই জেদ থেকে তুমি প্রচুর পড়াশোনা করছো, তোমার প্রচুর হাই সিজি আসছে, দেন তুমি আইএলটিএস দিলা, আইএলটিএস দেওয়ার পর ধরো তোমার আইএলটিএসে কথার কথা 7.5 আসলো, আইএলটিএসে কত আসলো 7.5 আসলো, আইএলটিএস কিন্তু 9 হয়, ঠিক আছে, 10 না, আউট অফ 9, আইএলটিএস কিন্তু 10 হয় না, 9 হয়, জানো নাকি জানি না, যাও। এগুলো কিন্তু অনেক ভালো স্কোর, সিজি 3.8 অনেক বেশি ভালো স্কোর, আইএলটিএসে 7.5 অবশ্যই অনেক ভালো স্কোর। এই স্কোর নিয়ে ইজিলি তুমি ইউএসআর কোন ইউনিভার্সিটিতে ট্রাই করতে পারবা, বুঝছো? সো অ্যাকচুয়ালি যেটা হয়েছে সেটা কিন্তু তোমার জন্য খারাপ কিছু হয় নাই। তুমি যখন ইউএসএতে এমএস করতে যাবা, পিএইচডি করতে যাবা, যখন বাংলাদেশে আসবা বা বাইরে কোনো ভালো জায়গায় জব করবা, লাইক হাই স্যালারি, হাই কি বলবো, লাইক প্রচুর প্রেস্টিজিয়াস লাইফ, তখন কেউ জিজ্ঞাসা করতে যাবে না যে তুমি তো বুয়েটা চান্স পাও নাই, তুমি তো এই করো নাই, ওই করো নাই, কেউ বলতে যাবে না, বুঝতে পারছো? সো যেটা হয় সেটা ভালোর জন্যই হয়েছে, সে থেকে একটা লেসন নাও, সেই লেসনটা নিয়ে পরবর্তী জীবনে কাজে লাগাইতে শিখো, তখনই ভালো কিছু করা সম্ভব, ঠিক আছে। হতাশ হওয়ার কিছু নেই, কোনো কিছু নিয়ে হতাশ হওয়া যাবে না, হতাশ হওয়ার কি আছে, মাঝে মাঝে হতাশ আমিও হই, ঠিক আছে, মানে এটা মানে আমাদের একটা ইনস্টিংক্ট নেচার, আমরা হতাশ হয়ে যাই, আমরা ডিপ্রেসড হয়ে যাই বাই ডিফল্ট, বাট চেষ্টা করা লাগবে যতটা কম হওয়া যায়, যতটা কম হওয়া যায়, অনেক বেশি হতাশ হওয়া যাবে না, দেন উঠানোটা অনেক কষ্ট হয়ে যাবে, নিজেকে ওই জায়গা থেকে টেনে উঠানোটা অনেক কষ্ট হয়ে যাবে। আরে ভাই তোমার দিন কি প্রত্যেক দিন ভালো যাবে নাকি? আজব কথাবার্তা,
প্রত্যেক দিন কি আকাশে সূর্য থাকে? কি প্রত্যেক দিন কি আকাশে তুলোর মতো সুন্দর সুন্দর মেঘ ঘুরে বেড়ায়? না না, কালো মেঘ তো ঘুরে আকাশে ঘুরে না। তো তোমার দিন কেন প্রত্যেক দিন ভালো যেতে হবে? তোমার প্রত্যেকটা দিন, তোমার বছরের 365 দিনই ভালো যাওয়া লাগবে? না, তোমার দিন 2-3 দিন খারাপ যাইতেই পারে ভাই। আজব কথাবার্তা, সবাই দিন খারাপ যায়, তোমার একার যায় না, সবারই যায়। ঠিক আছে, তো সেই দিন খারাপ কাছে থেকে তুমি ডিপ্রেসড হয়ে বসে আছো, আমার তো ভালো দিন আসেই না, আমার তো ভালো দিন আসেই না, এরকম চিন্তা করা যাবে না। তুমি চেষ্টা করতে থাকো, ভালো দিন অবশ্যই আসবে। আর তুমি যদি ইয়া করো তোমার প্রোফাইলে, ধরো তুমি অনেক ডিপ্রেসড, ঠিক আছে, অনেক ডিপ্রেসড, তার জন্য তুমি কি করছো, তুমি তোমার প্রোফাইলে একটা টিকটক ভিডিও শেয়ার দিছো। কি দিছো? টিকটক ভিডিও। যে বলে না আপনা টাইম আয়েগা, আপনা টাইম আয়েগা, ভাই এগুলো করলে কিছু হবে না। ঠিক আছে, যেগুলো যারা করো এগুলো করলে কিছু হবে না। তোমার দিন খারাপ যাচ্ছে, তুমি প্রপারলি চেষ্টা করো, প্রপারলি পড়াশোনা করো, ভালো দিন আসবে। এখন তোমার দিন খারাপ যাচ্ছে দেখে তুমি তোমার প্রোফাইলে একটা টিকটক ভিডিও শেয়ার দিছো, যেখানে বলতেছে আপনার টাইম আয়েগা, আপনার টাইম আয়েগা, কিছুই আসবে না ভাই, কোচও আসবে তোমার, এগুলো করলে কিছু আসবে না। ঠিক আছে, যে এইসব এইসব বহু জিনিসপত্র শেয়ার মেয়ার দিয়ে এগুলো হবে না। ওকে, সো যদি দিন খারাপ যায়, ঠিক আছে, দিন খারাপ যেতেই পারে, সেখান থেকে একটা লেসন নাও, লেসন নিয়ে সামনে ভালো কিছু করার চেষ্টা করো, অবশ্যই ভালো কিছু হবে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন কি বলছি? বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এই বুঝছো কি বলছি? বুঝছো? বুঝছো? বুঝছো নাকি কি বলেছি, কি বলেছি, কি বলেছি? ভাইয়ার কথা বুঝিয়াছো? হ্যাঁ, যতটা কম হতাশ হওয়া যায়, হতাশ অনেক কম হইতে হবে জীবনে। ঠিক আছে, প্রোফাইল ডিলেট করে দে। না, প্রোফাইল ডিলেট করা লাগবে না, মানে আমি জাস্ট বলতেছি যে টিকটক, মানে এইসব যারা শেয়ার দেয়, হ্যাঁ, যে মানে এটা কি খুব বড় ফ্লেক্স, মানে আপনার টাইম আয়েগা একটা ভিডিও শেয়ার দিয়ে কি হইছে ভাই? তুমি কিছু করে দেখাই দাও, দেন বলবা যে হ্যাঁ আমি কিছু করছি, আমি ফ্লেক্স নিচ্ছি। ঠিক আছে, তুমি হুদায় এসে টিকটক ভিডিও শেয়ার, আপনার টাইম আয়েগা, ঘন্টা আসবে তোমার, এগুলো না, এগুলো না। ঠিক আছে, ওকে, বুঝতে পারছেন? বুঝতে পারতেছেন কি বলতেছি? ওকা, নাইস, ওকে ওকে, ভেরি নাইস। আচ্ছা, এখন যেটা কথা যে ভাইয়া অ্যাডমিশন টাইমে কেমনে করে টাইম ম্যানেজমেন্ট করা লাগে, ভয়াবহ সমস্যা ভাইয়া। সময় অনেক কম, সময় অনেক কম, কেমনে ভাইয়া এতগুলো প্রশ্ন? তোমরা জানো বুয়েটে কেমনে পরীক্ষা হয়? বুয়েট, 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 বুয়েট। আচ্ছা, বুয়েটে পরীক্ষা হয় 600 মার্কসের। কত মার্কসের? 600 মার্কসের। তার মধ্যে 200 ম্যাথ, সবার আগে ম্যাথ থাকবে বুয়েট ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে, সবার আগে ম্যাথ থাকবে। তারপর সেকেন্ডে থাকবে ফিজিক্স, 200 ফিজিক্স। আমি সিকোয়েন্স মেনটেন করে লিখতেছি, তোমরা যখন পরীক্ষা দিতে যাবা শুরুতে ম্যাথ থাকবে, তারপর ফিজিক্স থাকবে, অ্যান্ড লাস্টে থাকবে কেমিস্ট্রি। ঠিক আছে, তারপর থাকবে 200 কেমিস্ট্রি। আচ্ছা, ওকে, এবার ভালো মতো শুনো, ম্যাথ, এই যে 200 নম্বরের ম্যাথ, হ্যাঁ, কেতাব স্যারের বই আমার জন্য এনা ছিল, কেতাব স্যারের বই এনাফ। আমার যতদূর মনে পড়ে আমাদের বার যে কোশ্চেন হয়েছিল তার মধ্যে 20টা কোশ্চেন, তো 20টার মধ্যে অলমোস্ট 18টার মতো ম্যাথ বই থেকে আসছিল, মানে বইয়ের মধ্যে ওই টাইপ আছে। ঠিক আছে, তো ম্যাথ অনেক বেশি কঠিন করে না, ঠিক আছে, ম্যাথ অনেক বেশি কঠিন করে না। ঠিক আছে, এরপর যেটা হলো ফিজিক্স, যেটা হলো ফিজিক্স, সেটার জন্য বিস্তর পড়াশোনা করা লাগবে, বিস্তর পড়াশোনা করা লাগবে, অ্যান্ড বেসিক খুব স্ট্রং হওয়া লাগবে বুয়েট অ্যাডমিশন টেস্টের জন্য, অন্তত বেসিক খুব স্ট্রং হওয়া লাগবে, হওয়া লাগবে। এখন ভাইয়া বুয়েটে কি সব প্রশ্ন বই থেকে আসে? অন্য সাবজেক্টেরটা বলতে পারি না, বাট ফিজিক্সে সব বই থেকে আসে না। ফিজিক্সে প্রত্যেকটা বছর এই যে 200 মার্কস, 200 মার্কস মানে হলো 20টা কোয়েশ্চেন, প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য 10 নম্বর করে। ঠিক আছে, এই যে 20টা কোয়েশ্চেন, এই 20টা কোয়েশ্চেনের মধ্যে প্রত্যেকটা বছর 2 থেকে 3টা প্রমাণ আসে। হ্যাঁ, তোমাকে বলবে এটা প্রমাণ করে দেখাও, তোমাকে ফর্মিউলা দিবে, ফর্মিউলা দিয়ে বলবে প্রুভ দিস ফর্মিউলা, দেখাও যে এটা সত্যি। অ্যান্ড গেস হোয়াট, এগুলা বই থেকে আসে না, বইয়ের বাইরে থেকে আসে। ঠিক আছে,
বইয়ের বাইরে থেকে আসে। এখন ভাইয়া বইয়ের বাইরে থেকে যে আসবে তার জন্য কেমনে পড়াশোনা করব? শুনো, বইয়ের চান্স পাওয়ার জন্য তোমার 60টা প্রশ্নের উত্তর পারা লাগবে না। এখন তুমি যদি এই 2 থেকে 3টা প্রশ্নের উত্তর পারার জন্য হাজার হাজার বই কমপ্লিট করো, তাও কোনো গ্যারান্টি নাই যে কমন পড়বে। সো তোমার টার্গেট এই 2-3টা প্রশ্ন না, তোমার টার্গেট বাকি যে 17-18টা প্রশ্ন আছে সেটা, কারণ ওইগুলা বইয়ের কনসেপ্ট থেকে আসবে। ঠিক আছে, মানুষের মধ্যে একটা খুব মানে আজব টেন্ডেন্সি যে কোনো একটা রেয়ার জিনিস দেখলেই দৌড়ানো শুরু, আমার মধ্যেও আছে, রেয়ার কিছু দেখলেই দৌড়ানো শুরু করি। ভাই যেগুলো অনেক বেশি ফিজিবল, যেগুলো হাতের কাছে আছে, সেগুলো নিয়ে প্রথমে কাজ করো না, তারপর এখানে আগাও। তুমি জানো না এই 2-3টা প্রমাণ কোন জায়গা থেকে আসবে, ভাই 2-3টা ধরো 2টা প্রমাণ বাইরে থেকে আসলো, একটা কঠিন ম্যাথ বাইরে থেকে আসলো, তুমি জানো এক্স্যাক্টলি কোন জায়গা থেকে আসবে? ইউ রিয়েলি ডোন্ট নো। সো কেন তুমি এগুলো নিয়ে মাথা ঘামাচ্ছ? বাকি 17-18টা আছে সেগুলো কি তুমি শিওর তুমি পারো? এখনো শিওর না। সো ওই 17-18টা এনশিওর করো, ওগুলা পারলেই মোর দেন এনাফ, দেন সময় থাকলে এগুলার দিকে আসো। বুঝছো আমার কথা? বুঝছো? সো তোমার টার্গেট যেগুলা বইয়ের মধ্যে থেকে আসে সেগুলা প্রথমে, দেন এগুলা। আমি এখন 2টা এক্সেপশনাল ম্যাথ পারি ভাইয়া, আমি অনেক কিছু করে ফেলছি ভাইয়া। না, তুমি এখনো কিছুই করো নাই, ওই 2-3টা ম্যাথ ওরকম অনেকেই পারে। ঠিক আছে, অ্যাডমিশন টাইমে এরকম একটা খুব সুপিরিয়রিটি কমপ্লেক্স চলে আসে আমাদের মধ্যে, আরে ভাই অমুক ভাই তো একটা ম্যাথ দিছে, আমি তো করে ফেলছি, আমি কপ না, এখনো না। ঠিক আছে, হ্যাঁ তুমি অবশ্যই ভালো, ছোট্ট ছোট্ট জিনিসে সেলিব্রেট করা অবশ্যই ভালো, খারাপ কিছু না, বাট যখনই সেখানে অহংকার চলে আসবে সেটা অনেক খারাপ। সেলিব্রেট করা গুড, এনজয় করা গুড, খুশি হওয়া গুড, অহংকার করা নট গুড। ঠিক আছে, তুমি একটা ম্যাথ পেরে তোমার অনেক অহংকার হয়ে গেছে, তোমার এখন মাটিতে পা পড়ে না, তুমি রেলিংয়ে ঝুলে থাকো। রেলিংয়ে কে ঝুলে? বানর ঝুলে। তুমি কি বানর নাকি ব্রো? তুমি তো মানুষ, মানুষ তো মাটিতে পা দিয়ে হাঁটে, তোমার অহংকারে পা পড়ে না, তুমি তো তাহলে মানুষই না, তুমি তো বানর হয়ে গেছো, ঝুলে ঝুলে ঘুরো। ঠিক আছে, অহংকার করা যাবে না, অন্য যে কোনো কিছু অহংকার পাতে, ঠিক আছে, অহংকার করা যাবে না। তুমি পারো, ভালো, সমস্যা কি, অন্যকে হেল্প করো, এ নিয়ে ভাবনার কি আছে, আমি পারি, আমি এই সেই, আমি বহুত কিছু না। তোমার মতো এরকম আরো 1000 জন আছে যারা বইটা পড়ে, ঠিক আছে, তারাও পারে। অ্যান্ড তার আগে প্রত্যেকটা বছর এরকম 1000 জন বইটা যাচ্ছে, তারাও এগুলো পারে। সো তুমি একমাত্র রেয়ার স্পেসিস না যে এগুলো পারো। ঠিক আছে, সো এখন আমি তোমাকে অনেক কঠিন একটা ম্যাথ করাইলাম, করে বহুত ভাব নিলাম, আরে আমি কোপ, প্রমিত ভাই সেই, প্রমিত ভাইয়ের মতো কেউ নাই। না, এইটা একটা কমপ্লিট ভুল কথা। আমার ব্যাচে 1000 জন আছে যারা বইটা পড়তেছে, ঠিক আছে, কেউ কারো চেয়ে কম না। আমার আগের ব্যাচ পরের ব্যাচে আরও এরকম আছে, প্রত্যেক বছরই 1000 জন করে যায়, কেউ কারো চেয়ে কম না। সেখানে ভাব নেওয়ার, অহংকার করার কিছু নেই, বুঝো? অহংকার করবা, তোমার মাটি থেকে পা উপরে উঠে যাবে। দেখো তুমি উপরের দিকে উঠতেছো, যদি কোনো ভুলেও ধরো তোমার অহংকার বাড়ছে, অহংকার যত বাড়বে তুমি তত উপরের দিকে উঠবা। ভাই যদি কোনোদিন গ্র্যাভিটি একটা টান দেয়, এমনভাবে নিচে পড়বা, তখন উঠতে অনেক কষ্ট হবে, বুঝছো? অহংকার বাড়তেছে, ওকে, ভালো, অহংকার তোমাকে উপরের দিকে উঠায় নিয়ে যাচ্ছে না? যেদিন গ্র্যাভিটি টান দিবে রে, একদম নিচে ধপাস করে এসে পড়বা, ওই দিন কিন্তু খারাপ লাগবে। ঠিক আছে, তো অহংকার করার দরকার নেই, খুশি হও, গ্রেট, এনজয় করো, জোস, চিল করো, আই ডু সাপোর্ট, অহংকার করো, নো, বিগ নো ফ্রম প্রমিত ব্রো। ঠিক আছে, অহংকার করা যাবে না, ওকে? সো এই হলো এখানে যে কথাটা, এই 2-3টা প্রমাণের দিকে আমাদের এত বেশি ফোকাস করার দরকার নেই, হোক আসুক কঠিন, সমস্যা নেই, আমরা যদি 17-18টা দিয়ে আসতে পারি ঠিকঠাক, মোর দেন এনাফ। ঠিক আছে, আচ্ছা, বাকি 200 মার্কসের কেমিস্ট্রি উপরওয়ালার নামে ছাইরা দাও, উপরওয়ালার নামে ছাইরা দাও, যদি উনি সহায় হন পারবা, যদি উনি সহায় না হন দাঁত মাত ভেঙে গেল, পারা যাবে না। ভাই শুনো, যদি বইটা কোনো কোয়েশ্চেন চরমতম কঠিন হয় সেটা হবে কেমিস্ট্রি কোয়েশ্চেন, লিখে রাখো, তুমি যে বছর বোর্ড পরীক্ষা দিবে ওই বছর মিলাই নিও। যদি কোনো কোয়েশ্চেন বইটা চরমতম কঠিন হয় সেটা হবে কেমিস্ট্রি কোয়েশ্চেন। এখন তুমি বলতে পারো যে ভাই আপনি তো কেমিস্ট্রি ভালো পারেন না তার জন্য বলতেছেন, আপনি কেমিস্ট্রি ভালো পারেন না তার জন্য বলতেছেন, না এরকম না, কেমিস্ট্রি আসলেই অনেক কঠিন হয়, কেমিস্ট্রি আসলেই অনেক কঠিন হয়। বুয়েটের মধ্যে, আমাদের বুয়েটের মধ্যে এরকম একটা কথা প্রচলিত আছে, ঠিক আছে, মানে বুয়েটিয়ানদের মধ্যে এরকম একটা কথা প্রচলিত আছে যে বুয়েটা চান্স পাওয়ার, মানে বুয়েটা চান্স পাওয়ার জন্য এই 2টা সাবজেক্টই এনাফ।
তুমি বুয়েটে চান্স পাবা নাকি না পাবা, মানে এটা কিন্তু সত্যি কথা যে এরকম না, মানে আমাদের মধ্যে একটা কথা প্রচলিত আছে, আমি সেটা বলতেছি যে এই দুইটা সাবজেক্ট ফিজিক্স অ্যান্ড ম্যাথ, এই দুইটা সাবজেক্ট তোমার চান্স পাওয়া মোটামুটি নির্ধারণ করে দিবে, তুমি চান্স পাচ্ছ নাকি না পাচ্ছ এই দুইটা সাবজেক্ট ঠিক করে দিবে। অ্যান্ড তোমার র্যাঙ্ক কেমন হবে বুয়েটে সেটা ঠিক করবে কেমিস্ট্রি, বুঝছ? কম্পিটিশন এখানেই হয়ে যায় ম্যাথ অ্যান্ড ফিজিক্সে, তুমি চান্স পাচ্ছ না, কারণ এগুলো সবাই পারে মোটামুটি, যারা এগুলোয় ভালো করে তারা মোটামুটি চান্স পাওয়া যায়। ম্যাথ আর ফিজিক্স তোমার চান্স পাওয়া মোটামুটি ঠিক করে দিবে, অ্যান্ড বুয়েটে তোমার পজিশন কেমন হবে সেটা ঠিক করে কেমিস্ট্রি। কেন? কারণ কেমিস্ট্রি প্রশ্ন অনেক কঠিন হয়, যারা কেমিস্ট্রি ভালো পারে তাদের র্যাঙ্ক অনেক আগায় যায় ভাই, ঠিক আছে? যারা মোটামুটি দেখবে শুরুর দিকে র্যাঙ্ক, তারা সবাই কেমিস্ট্রিতে ভালো করছে, সবাই কেমিস্ট্রিতে খারাপ করা পাবলিক কেউ শুরুর দিকে থাকতেই পারে না, বহুত টাফ ভাই। কারণ কেমিস্ট্রি প্রশ্ন যা করে বুয়েটের, কেমিস্ট্রি প্রশ্ন করে, আমি একটা খালি উদাহরণ দিই, আমার একটা ফ্রেন্ড আছে সাইফুল, ওকে, জানি না সাইফুল দেখতেছে কিনা, দেখতেও পারে কোনো একদিন। সাইফুল হলো নেভাল আর্কিটেকচারের পরে বুয়েটের। সো সাইফ একদিন এমনি মজায় মজায় কথা হচ্ছিল, মানে আমরা একই হলের, তো সাইফুল বলতেছিল ওই বুয়েট ভর্তি পরীক্ষায় কেমিস্ট্রি তো 20টা, তাই না? 20টার মধ্যে কেমিস্ট্রি অ্যান্সার করছিল 4টা অথবা 5টা, তাও শিওর না, স্টিল ও বুয়েটে চান্স পাইছে, বুঝছো? কেমিস্ট্রি কি লেভেলে কোয়েশ্চেন হয়, এই হলো কেমিস্ট্রির কাহিনী। কেমিস্ট্রি আসলে অনেক কঠিন হয়, আমি ভয় দেখাচ্ছি না, এটা বাস্তব, এটা বাস্তব, কেমিস্ট্রি প্রশ্ন অনেক কঠিন হয়। সো কেমিস্ট্রি ভালো মতো পড়ো, এটা আসলে কোনো সিলেবাসই নাই, কোন জায়গা থেকে কি প্রশ্ন করে একমাত্র উপরওয়ালা জানে, উপরওয়ালা স্যার মানে কেউ বলতেও পারে না কেমিস্ট্রি প্রশ্ন কোন জায়গা থেকে হবে, ঠিক আছে? সো এই হলো সাইফুলের কাহিনী। সাইফুল 20টার মধ্যে 4 থেকে 5টার মতো অ্যান্সার করছিল কেমিস্ট্রি, বাট স্টিল বুয়েটে হয়ে গেছে, কারণ বুয়েটে চান্স পাওয়াটা মোটামুটি এই দুটো সাবজেক্ট দিয়ে নির্ধারণ হয়ে যায়, অ্যান্ড র্যাঙ্ক যেটা সেটা নির্ধারণ করে কেমিস্ট্রি, ওকে? সো এই ছিল মোটামুটি বুয়েটের কোশ্চেনের মানদণ্ড বা কোশ্চেন কেমন হয়। আপনাদেরকে একটা ছোট্ট মোট্ট আইডিয়া আসছে, আচ্ছা আমি পরীক্ষার হলে কেমন অ্যান্সার করা লাগবে সেটা বলতেছি, বাট একটু কি আইডিয়া আসছে আপনাদের? আর আপনি আমাদের জন্য কেমিস্ট্রি কোর্স নামান নাই, এর তীব্র প্রতিবাদ জানাই। আ গড, আচ্ছা হোয়াট এভার, তাইলে ভাইয়া ম্যাথই আসল, ম্যাথ অ্যান্ড ফিজিক্স এই দুইটা আসল, ম্যাথ অ্যান্ড ফিজিক্স এই দুইটাই মোটামুটি তোমার চান্স পাওয়া নির্ধারণ করে দিবে। আমি বলতেছি না কেমিস্ট্রি কোনো অবদান নাই, অবশ্যই আছে, মানে এটা একটা প্রচলিত কথা আমাদের বইটা, আমি সেটাই বললাম, এখন এগুলো তো প্রচলিত, এগুলো তো একদম 100% কারেক্ট না, রাইট? বাট যাহা রটে তাহা কিছুটা হলেও সত্য বটে, ঠিক আছে? অ্যান্ড আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি বইটা যে পরীক্ষায়ছিলাম এই তিনটার মধ্যে সবচেয়ে হার্ড কেমিস্ট্রি লাগছে, কি যে প্রশ্ন করে ভাই, কৈথে যে প্রশ্ন করে উপরওয়ালা জানে, ঠিক আছে? যাই হোক, আচ্ছা চিল 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 চিল, জি ভাইয়া একটু না, অনেক কি অনেক ভাই, নেগেটিভ মার্ক আছে কি না? বুয়েটে কোনো নেগেটিভ মার্কিং নাই ভাই, ঢাকা ইউনিভার্সিটিতে আছে, বুয়েটে কোনো নেগেটিভ মার্কিং নাই, ঠিক আছে? কেমিস্ট্রি ইজ নট এ প্লে বয়, কেমিস্ট্রি কোনো ছেলে খেলা নয়, ইয়েস ইয়েস ইয়েস, কেমিস্ট্রি কোনো ছেলে খেলা নয়, কেমিস্ট্রি আসলেই কঠিন, ঠিক আছে? আচ্ছা এখন ভাইয়া অ্যান্সার কেমনে করবো, অ্যান্সার কেমনে করব? আচ্ছা শুনো, বুয়েটে কিছু ট্রিক্স আছে, এখন পাবলিক গ্রুপে আসলে এগুলো বলা উচিত না, আমি কবে কখন ফেসে যাব ভাই, আমার বুয়েটের স্যাররা ধরে নিয়ে যাবে যে তুই এগুলো কিসে কাজ বলা পার রে। আচ্ছা আমি তোমাদের কিছু ট্রিক্স শিখাই, হ্যাঁ, বুয়েট ভর্তি পরীক্ষায় ভালো করার জন্য। শোনো, 60টা কোয়েশ্চেন, তাই না? ম্যাথ দিয়ে শুরু, তুমি প্রথমে ঠিক করবা তোমার সবচেয়ে স্ট্রং পয়েন্ট কোনটা, সবচেয়ে স্ট্রং পয়েন্ট, যদি তোমার স্ট্রং পয়েন্ট ম্যাথ হয় ম্যাথ দিয়ে অ্যান্সার করা শুরু করো, যদি ফিজিক্স হয় ফিজিক্স দিয়ে অ্যান্সার করা শুরু করো, যদি কেমিস্ট্রি হয়, যদিও হওয়ার সম্ভাবনা কম, কেমিস্ট্রি দিয়ে শুরু করো যদি কেমিস্ট্রি হয়, ঠিক আছে? তোমার যেটা ফেভারিট সাবজেক্ট তুমি সেটা দিয়ে অ্যান্সার করা শুরু করবা, ঠিক আছে? কারণ তোমার স্ট্রং পয়েন্ট তো তুমি নিজে ভালো বুঝবা, ঠিক আছে? যেটা তোমার স্ট্রং পয়েন্ট সেটা দিয়ে অ্যান্সার করা শুরু করো, তাহলে প্রথমে খুব একটা হয়তো বা হতাশ হওয়া লাগবে না, কারণ বুয়েট ভর্তি পরীক্ষা 3 ঘন্টা, হয়তো 3 ঘন্টায় তোমার উপর যে কি প্রেশার যাবে তুমি চিন্তাও করতে পারবে না, হ্যাঁ চিন্তা করতে পারবে না। অ্যান্ড বুয়েটে আর একটা প্রচলিত কথা আছে, সেটা হলো বুয়েটের সবচেয়ে ইজি এক্সাম, সবচেয়ে ইজি এক্সাম, এটা তুমি যে কোনো বুয়েটিয়ানকে জিজ্ঞেস করো এই কথাই বলবে, এটাই সত্য কথা, বুয়েটের সবচেয়ে ইজি এক্সাম হলো বুয়েট অ্যাডমিশন টেস্ট, ঠিক আছে? মানে তোমরা যেটার জন্য এত পড়াশোনা করতেছো সেটাই অ্যাকচুয়ালি বুয়েটার সবচেয়ে ইজি এক্সাম। বুয়েটে আসার পর একটা টার্ম ফাইনাল দিলে
জীবনের আশা ভরসা সব বাইরে হয়ে যাবে, তোমার খালি মনে হবে ওই যে চমক হাসান ভাইয়ের একটা গান আছে না, ছাইরা দেমা কাইন্দা বাঁচি বুয়েটে পড়বো না, সারাদিন এই গান গাইতে ইচ্ছা করবে, গত 25 দিন যাবত আমি এই গানই গাইতেছি, ঠিক আছে, গত 25 দিন যাবত আমি এই গানই গাইতেছি, ছাইরা দেমা কাইন্দা বাঁচি বুয়েটে পড়বো না। কারণ বুয়েটে সবচেয়ে ইজি এক্সামটাই হলো বুয়েট অ্যাডমিশন টেস্ট। যারা যারা বুয়েটে আসবা, হে নবীন আমি তোমাকে ভয় দেখাচ্ছি না, ইহা বাস্তব, শুনো শুনো নবীন, শুনো আমার কথা শুনো, ইহা বাস্তব। বুয়েটের সবচেয়ে ইজি এক্সাম লিটারেলি বুয়েট অ্যাডমিশন টেস্ট। বুয়েটে আসার পর তোমার মানে মনেই হবে না এই ভর্তি পরীক্ষা কঠিন, তোমার মনে যেগুলো দিবা বুয়েটে আসার পর সেগুলো দিলে এই যে ভিতর থেকে সব বাইরে যাবে একদম, ঠিক আছে, বাইরে যাবে। আচ্ছা আমি ব্যাক টু দ্য মেইন পয়েন্ট, আমি আসল কথায় আসি, শুনো, এখন এই 3 ঘন্টা সময়ের মধ্যে আপনার যতগুলা পারা সম্ভব ততগুলো অ্যান্সার করা লাগবে, ঠিক আছে। আচ্ছা এখন ধরো তোমার স্ট্রং পয়েন্ট ম্যাথ, ম্যাথ আসছে কয়টা, 20টা, হ্যাঁ, ফিজিক্স 20টা, কেমিস্ট্রি 20টা। আচ্ছা এখন ম্যাথ তুমি শুরু করলা, ম্যাথ তুমি অ্যান্সার করা শুরু করলা, ম্যাথের 20টা তুমি অ্যান্সার করা শুরু করলা, তুমি 1 নম্বরটা পারলা, খুব ভালো, হইলো 1 নম্বরটা, তুমি 2 নম্বরটা পারলা, খুব ভালো, তুমি 3 নম্বরটা পারলা না, 3 নম্বরটা তুমি পারলা না, তুমি ওইটা ওইখানেই রেখে দাও, তুমি ওইখানে কোনো চেষ্টা করতেই যাবা না। আমার কথা শুনো, আমার কথা ভালো মতো শুনো ভাই, যেটা বলতেছি আমার, আমি এটা করে উপকার পাইছি, আমি এটা করে মোটামুটি অ্যারাউন্ড 50টার কাছাকাছি অ্যান্সার করে আসতে পারছি, তার জন্যই বলতেছি। তোমার কাছে যদি মনে হয় যে 60টার মধ্যে 50টা অনেক কম, দেন আমার কিছু বলার নাই, বুয়েট ভর্তি পরীক্ষার প্রশ্ন একবার দেখো, তাহলে আইডিয়া চলে আসবে, ঠিক আছে। সো যেটা বলতেছি একটু মনোযোগ দিয়ে শোনো, ওকে, 1 নম্বরটা পারছো, ভালো, 2 নম্বরটা পারছো, অনেক ভালো, 3 নম্বরটা পারো নাই, ওটা রাখো, ওইটা এখন অ্যান্সার করতে যাইও না, তোমার পরীক্ষা মাত্র শুরু হয়েছে, এখনই মাথার মধ্যে প্যাঁচ লাগাইতে যাও না। 3 নম্বরটা তুমি পারো না, রাখো, 4 নম্বরটা পারো, খুব ভালো, 5 নম্বরটা পারো, খুব ভালো, 6 7 8 তিনটার একটাও পারো না, তিনটাই রাখো, তুমি তিনটাই রাখো, একটাও অ্যান্সার করা লাগবে না, কথা বুঝো আমার, 6 7 8 তুমি একটাও পারো না, একটাও অ্যান্সার করা দরকার নেই, এখন রাখো, মাথা গরম করা যাবে না, ঠিক আছে। 9 নম্বরটা পারো, ভালো, 10 নম্বরটা পারো, ভালো, 11 পারো, ভালো, 12 পারো, 13 থেকে 17 একটাও পারো না, একটাও অ্যান্সার করা লাগবে না, বাদ, 18 পারো, ভালো, 19 পারো, ভালো, 20 পারো না, বাদ। তুমি এই কয়েকটা প্রথম চেষ্টায় পেরে গেছো, কয়টা পারছো, 1 2 3 4 5 6 7 8 9 10 দশটা তোমার হয়ে গেছে, ঠিক আছে, ওকে, প্রথম চেষ্টা। প্রত্যেকটা ম্যাথ সলভ করার জন্য তোমার কাছে 3 মিনিট সময় আছে, অ্যান্ড যে ম্যাথগুলো তুমি প্রথম চেষ্টায় পারবা সেগুলো কোনোদিন 3 মিনিট লাগবে না, 1.5 মিনিট 2 মিনিটের মধ্যে হয়ে যাবে, ঠিক আছে, 1.5 মিনিট 2 মিনিটের মধ্যে এগুলো হয়ে যাবে, ওকে। সো তুমি এখান থেকে কয়টা পেরে গেছো, 10টা পেরে গেছো, একইভাবে ফিজিক্সেও ধরো তুমি 10টা পেরে গেছো, কেমিস্ট্রি ধরো একটু কম পারছো, কয়টা পারছো, 8টা পারছো, কতগুলো অ্যান্সার করা হয়ে গেছে, 28টা হয়ে গেছে, কয়টা হয়ে গেছে, 28টা হয়ে গেছে। ভাই বুয়েটা চান্স পাওয়ার জন্য আর কয়টা অ্যান্সার করা লাগবে, অ্যারাউন্ড সাতটা, যদি 35টার মতো প্রপারলি অ্যান্সার করে দিয়ে আসতে পারো বুয়েট ভর্তি পরীক্ষায়, ধরে নাও মোটামুটি চান্স হবে, আম ট্রুলি স্পিকিং, মানে লাইক মোটামুটি 35টার মতো যদি একদম প্রপারলি অ্যান্সার করতে পারো দেন মোটামুটি ধরে নাও চান্স হবে, যদি ঠিক হয় 35টা, ভুল হলে তো সেটা অন্য কথা, 35টা অ্যান্সার করে আসতে হবে না, 35টা কারেক্ট অ্যান্সার করে আসা লাগবে, ঠিক আছে, বুঝছো। তোমার কিন্তু 28টা যদি পারো খুব ভালো, অলরেডি হয়ে গেছে। আচ্ছা এখন এই যে 10টা পারছো, এই যে 10টা পারছো, এই যে 8টা পারছো, এগুলো তুমি কেমনে পারছো, দেখো তোমার কিন্তু অলরেডি মনের অজান্তেই একবারে 1 থেকে 60 নাম্বার কোয়েশ্চেন পর্যন্ত সবগুলা কোয়েশ্চেন দেখা শেষ, এই যে 28টা অ্যান্সার করছো, ধরো এই 28টা অ্যান্সার করতে তোমার 1.5 ঘন্টা সময় গেছে, 1.5 আওয়ার গেছে। আমার এরকম হয়েছিল মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট 1 ঘন্টা 25 মিনিটের মধ্যে আমি 60 নম্বর কোয়েশনে চলে গেছিলাম, কেন, কারণ আমি প্রচুর পরিমাণে প্রশ্ন ছাড়ছিলাম, আমি যেটা পাই নাই বাদ, যেটা পাই নাই বাদ, কারণ আমার টার্গেটই ছিল আমি একবারের চেষ্টায় যেটা পারবো সেটা আমি আগে অ্যান্সার করে নিব। এই 28টা তুমি একবারের চেষ্টায় পারছো, এগুলো করতে কিন্তু তোমার সময় লাগবে না, হ্যাঁ, আর এগুলো করতে গেলে তোমার মাথায় প্যাচও খাটানো লাগবে না, কারণ তুমি এগুলো অলরেডি পারো। সো যেগুলো তুমি প্রথম চেষ্টায় পারো সেগুলো আগে অ্যান্সার করে নাও, কঠিনগুলোয় পরে আসো, মাথা পরে প্যাচ লাগাও, আগেই লাগাও না, প্রথমেই মাথায় প্যাচ লাগাই গেলে সহজ জিনিসও পরার পারবা না, বুঝছো আমার কথা, ঠিক আছে। সো যেগুলো এক চেষ্টায় পারবা সেগুলো প্রথমে অ্যান্সার করে নিবা, সেগুলো প্রথমে অ্যান্সার করে নিবা,
ওকে সো এই হলো 28টার কাহিনী 28টা তোমার গেল আচ্ছা এই 28টা সলভ করতে করতে তোমার কিন্তু 60টা কোশ্চেন দেখা শেষ সো তোমার অলরেডি আইডিয়া আছে বাকি 32টা প্রশ্নের মধ্যে কি কি আছে বাকি 32টা প্রশ্ন যেগুলো তুমি এখন অ্যানসার করো নাই সেই জায়গায় কি কি আছে সেগুলো তুমি অলরেডি জানো আচ্ছা এখন এটাকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করো এক আগে পড়ছি মোটামুটি মনে আছে দুই আগে পড়ি নাই বাট চেষ্টা করলে পারতে পারি আগে পড়ি নাই বাট চেষ্টা করলে পারতে পারি ধরো আমি লিখলাম না চেষ্টা করলে পারতে পারি আর তিন নাম্বার ক্যাটাগরি মরে গেল পারবো না এরকম কিছু প্রশ্ন ছিল আমি জানতে বলে পারবো না মইরা গেলেও পারবো না ভাই কি যে কঠিন মইরা গেলেও পারবো না সো যেগুলো মইরা গেলেও পারবো না ধর এরকম কোশ্চেন আছে পাঁচটা পাঁচটা না আরো বেশি ধর আটটা ঠিক আছে আচ্ছা আগে পড়ছি এরকম আগে পড়ছি হয়তো বা চেষ্টা করলে পারবো আর ধরো এরকম আছে হলো তোমার বারোটা তাহলে বিশটা এখানে গেল আর বাকি আটটা হলো আগে পড়ি নাই চেষ্টা করলে পারতে পারি তাহলে এরকম আছে আমার কয়টা ভুল বললাম নাকি সরি এরকম আছে আরো বারোটা ঠিক আছে ওকে সো এই হলো আমার বাকি বত্রিশটা বারোটা এখানে বারোটা এখানে আটটা এখানে এই আটটা প্রথমেই বাদ ওই একটা বাদ কিচ্ছু করা লাগবে না ওই একটা বাদ পরে একদম লাস্টে ওগুলো নিয়ে মাথা ঘামানোর কোনো দরকারই নাই ঠিক আছে ওকে এবার আসো এই বারোটায় যেগুলো তুমি আগে পড়ছো প্রথম চেষ্টায় পারতেছো না বাট টপিক সম্পর্কে তোমার আইডিয়া আছে এরকম কিছু প্রশ্ন থাকবে যেগুলো তুমি প্রথম চেষ্টায় পারতেছো না বাট এই টপিকগুলো তোমার জানা আছে ঠিক আছে আগে কোনো না কোনো দিন এই টপিক তুমি দেখছো বাট হয়তো বা এই মুহূর্তে ক্লিক করতেছো না মাথায় তখন ওগুলা নিয়ে একটু মাথা ঘামাও ওগুলা নিয়ে মাথা ঘামাইলে দেখবা এই বারোটার মধ্যে থেকে ছয় সাতটা মাথায় চলেই আসবে তোমার যদি আগে প্রপারলি পড়া থাকে যখন তুমি এগুলার নিয়ে মাথা ঘামাবা এই বারোটার মধ্যে ছয় সাতটা অটোমেটিক্যালি মাথায় চলে আসবে আরো বেশি আসলে আরো ভালো বাট এর চেয়ে কম আসা উচিত না যদি প্রপারলি পড়াশোনা করে থাকো অর্ধেক তো মনে পড়বেই ভাই বুঝছো ওকে সো 28টা তুমি আগে পারছিলা ধরো 28টার মধ্যে 26টা তোমার হয়েছিল তার সাথে আরো ছয়টা ধরো অ্যাড হইলো কয়টা হলো 32টা হইছে ভালো এবার আসি 12টা আয় কখনো পড়ো নাই বাট তুমি একটু চেষ্টা করবা একটু চেষ্টা করবা চেষ্টা করলে দেখবা এই বারোটার মধ্যে থেকে তিন বা চারটা হয়ে যাবে ধরো তিনটা হইছে কয়টা হইলো তিনটা কত হইলো 35 ভাই এখানে ছয় থেকে সাতটা ম্যাথ করছো কতক্ষণ সময় লাগবে ধরো কত কথা পাঁচ মিনিট করে সময় লাগছে ধরলাম একটু বেশি সময় লাগছে কতক্ষণ গেল 30 মিনিট দেড় ঘন্টা আগে গেছিল 30 মিনিট গেল কতক্ষণ গেল 2 ঘন্টা কতক্ষণ আছে আরো 1 ঘন্টা এখানে 12-13টার মধ্যে থেকে তিনটা পাস ধরো আর একটু বেশি সময় লাগছে 6 মিনিট করে সময় লাগছে হ্যাঁ তাহলে কতক্ষণ গেল 18 মিনিট ধরো আর একটু বেশি গেছে ধরো আর একটু বেশি গেছে ধরো ওই তিন থেকে চারটা করতে যাই তোমার আরো 30 মিনিট চলে গেছে কি চলে গেছে আরো 30 মিনিট চলে গেছে কতক্ষণ গেল 2.5 ঘন্টা এখনো কতক্ষণ আছে এখনো আছে 30 মিনিট আচ্ছা কতগুলো প্রশ্ন অ্যান্সার করছো 35টা বাকি আছে কয়টা 25টা তাই না এই 35টা কিন্তু তোমার অ্যান্সার করা শেষ ঠিক আছে এই 35টা কিন্তু তোমার অ্যান্সার করা শেষ এখনো 25টা বাকি আছে এই 25টা প্রশ্নর যা যা টপিকের উপর আসছে সেই টপিকের ব্যাপারে তুমি যা জানো তাই লেখা দিয়ে আসো খালি রেখে এসো না কেন কারণ বইটা প্রচুর পার্শিয়াল মার্কিং করে দিস ইজ দ্য ট্রিক যেটা খালি আছে সেটা খালি থাকলে তো জিরোই পাচ্ছ তার পরিবর্তে ওই টপিকের ব্যাপারে তুমি যা জানো লিখে দিয়ে আসো কিছু না কিছু নাম্বার পাবা লিটারেলি পাবা আমি যদি বলি আমার বইটা পজিশন কেমন আগাইছে সেটা পার্শিয়াল মার্কিংয়ের জন্য কারণ আমি প্রশ্নের মধ্যে মানে আমি কিছু জানি না জানি মানে ওই টপিকের ব্যাপারে আমি যা জানি আমি সব লিখে দিয়ে আসছিলাম ঠিক আছে যেমন আমাদের ধারক থেকে একটা প্রশ্ন আসছিল ওই তোমার ডিসি সার্কিটের মধ্যে ধারক ডিসি সার্কিটের ধারক ওপেন সার্কিট হিসেবে কাজ করে বাট আমি এটা অ্যাডমিশন টেস্টের টাইমে জানতাম না বইটা ওঠার পর জানছি যাই হোক সো তখন আমি এটা পারতাম না কিন্তু ধারকের যত ফর্মুলা আছে আমি সব লিখে দিয়ে আসছিলাম সব ঠিক আছে সো বইটা কিন্তু প্রচুর পার্শিয়াল মার্কিং করে সো যে কোয়েশ্চেনগুলো খালি থাকবে সেগুলোকে খালি রেখায় শোনা যে টপিকের উপর থেকে প্রশ্ন আসতেছে সেই টপিকের ব্যাপারে তুমি যা জানো লিখে দিয়ে আসো ভাই এরকম যদি তুমি 25টা প্রশ্নে লিখে দিয়ে আসো বুঝো 25টা প্রশ্নে লিখে দিয়ে আসো ধরো 25টার মধ্যে 10টাতে তোমাকে 2 করে দিছে কত করে দিছে 2 এখান থেকে কত আসতেছে 20 বাকি যে 15টা সেখানে তোমাকে 1 করে দিছে বুঝো ভাই 15 থেকে কত আসতেছে 15 তুমি কত মার্কস এক্সট্রা পাইলা 35 এই 35 পাইতা তুমি
এই 35 পাইতা তোমার এক একটা প্রশ্ন দুই করে দিছে এক করে দিছে তুমি কত পাইছো 35 পাইতা এটা তুমি পাইতা জিরো পাইতা সেখানে কত পেয়ে গেছো 35 পেয়ে গেছো বুঝতেছো 35 নাম্বার কত 35 নাম্বারে তোমার কাছে কি মনে হচ্ছে একটা দুইটা নাম্বার যাও ধর তুমি 35 পাইলে না তুমি 20ই পাইলে যাও এই 25টা প্রশ্নের মধ্যে থেকে উল্টা পাল্টা অ্যানসার করে তুমি কত পাইলা পার্সিয়াল মার্কিং পাইলা 20 20 নাম্বার কম মনে হচ্ছে কম লাগে 20 অনেক নাম্বার লিটারালি অনেক নাম্বার ওকে বুঝছো জাস্ট নরমাল একটা হিসাব করো ধরো বুয়েটা যে ফার্স্ট হয় সে পাইছে 550 এন্ড ধরো বুয়েটে মোটামুটি একদম লাস্ট যে তোমার কাট মার্ক যেটা সেটা ধরো কথার কথা 350 ঠিক আছে 550 থেকে 350 তাহলে নাম্বার আছে 200-এর মধ্যে কতজন পোলাপান আছে 1000 তার মানে 0.2-এর জন্য কত করে আগাচ্ছো এক করে আগাচ্ছো সেখানে 20 নাম্বারের জন্য কতজনের সামনে যাওয়া 100 জনের সামনে যাওয়া কি মনে হচ্ছে 20 নাম্বার তোমার সো এগুলাই ট্রিক্স এগুলাই কাজে লাগানো লাগবে কোনো কিছু ফাঁকা রেখে আসা যাবে না ঠিক আছে ওই ব্যাপারে তুমি যা জানো লিখে দিয়ে আসো ঠিক আছে এখন আরেকটা জিনিস বুয়েট অ্যাডমিশনের খাতায় জায়গা লিমিটেড এরকম 4 আঙ্গুল পরিমাণ জায়গা কতখানি আমি একটু বড় করে ফেলেছি আর একটু ছোট হবে এরকম 4 আঙ্গুল পরিমাণ জায়গা ঠিক আছে এখানে কোয়েশ্চেন থাকবে এইটুকুতে কোয়েশ্চেন তার নিচে এরকম 4 আঙ্গুল পরিমাণ জায়গা ঠিক আছে সো ধরো তুমি অ্যান্সার করছো অনেক হিজিবিজি হয়েছে খেয়াল করবা যেখানে অ্যান্সারটা লিখবা অ্যান্সারটা অলওয়েজ বক্স করবা বুয়েট ভর্তি পরীক্ষায় অ্যান্সার অলওয়েজ বক্স করে দিয়ে আসবা আমি বুয়েটের ব্যাপারে বলতেছি অন্যগুলোর ব্যাপারে না বক্স করে দিয়ে আসবা ঠিক আছে অ্যান্সার অলওয়েজ বক্স করে দিয়ে আসবা ঠিক আছে যেন সারের নজরে অ্যান্সারটা পড়ে এটা যেন মিস না হয় মনের ভুলেও যেন এই কাজ মিস না হয় অ্যান্সার বক্স করে দিয়ে আসবাই ঠিক আছে আচ্ছা সেকেন্ড থার্ড ট্রিক্স দুটো ট্রিক্স গেল একটা হলো পার্সিয়াল মার্কিং এর জন্য টপিকের ব্যাপারে যা জানো লিখে দিয়ে আসবা সেকেন্ডটা অ্যান্সার বক্স করবা এগুলোই তোমাকে আগায় নিয়ে যাবে অন্যদের চেয়ে ঠিক আছে থার্ড ট্রিক্স দেখো একটা প্রমাণ আসছে প্রমাণ করো প্রমাণ আসছে এটা ইজ ইকুয়ালস টু এটা প্রমাণ করো তুমি এই প্রমাণের আগা মাথা কিচ্ছু জানো না ঠিক আছে জানো না তো আচ্ছা চলো ভাই যদি কোনো উচ্চ পদস্থ লোকজন এটা দেখে থাকেন আমি ক্ষমা প্রার্থী আমি জাস্ট আমার ছোট্ট ভাই বোনগুলোকে একটু ট্রিক শেখানোর জন্য এটা করতেছি আমার মনে কোনো খারাপ উদ্দেশ্য নাই ঠিক আছে আচ্ছা এটা বুয়েট অ্যাডমিশনের একটা ট্রিক্স দেখো লিখবা লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু ঠিক আছে ভাই এরপর প্লাস মাইনাস চেঞ্জ করে যা মন চায় চেঞ্জ করে সিম্পল ক্যালকুলেশন করে এক লাইন লিখবা তারপর সিম্পল ক্যালকুলেশন করে আর এক লাইন লিখবা লিখছো আচ্ছা এইবার আসো নিচে নিচে প্রথমেই লিখবা ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড ঠিক আছে তার উপরের লাইনে রাইট হ্যান্ড সাইডে যা আছে তাই লিখবা তার উপরের লাইনে ব্যাক ক্যালকুলেশন করে এক লাইন লিখবা মাঝখানে যা মন চায় লিখবা এবং এমনভাবে লিখবা যেন হাতের লেখা বোঝা না যায় হাতের লেখা বোঝা না যায় ভাই দেখো আমি যদি এটার জন্য যদি পরে বাস খাই আমি জানি না আমি জাস্ট তোমাদের একটা ট্রিক শেখাচ্ছি লেফট হ্যান্ড সাইড লিখবা তুমি যদি না পারো পারলে তো অবশ্যই ভালো মতো লিখবা না পারলে কি করবা লেফট হ্যান্ড সাইড লিখবা ক্যালকুলেশন করে আরেক লাইন লিখবা নর্মাল ক্যালকুলেশন করে একটু সিম্পলিফাই করবা তারপর নিচে আসবা লিখবা রাইট হ্যান্ড সাইড যেটা প্রমাণ করতে বসছে তার উপরে রাইট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা লিখবা ব্যাক ক্যালকুলেশন করে আরেক লাইন লিখবা তারপরে মাঝখানের যে জায়গাটা সেখানে এমনভাবে কিছু লিখবা যেটা হাতের লেখা বোঝা না যায় ঠিক আছে সো উপরের 3 লাইন নিচের 3 লাইন যেন ঠিক থাকে মাঝখানে যা খুশি হোক ওকে এমনিও 0 পাচ্ছিলা পরিবর্তে স্যারের মন ভালো থাকলে 5-6 পায়ে যাইতে পারো ওকে বুঝছো আমার কথা কেউ খারাপভাবে নিও না ওকে মাথায় দেখো ভাই এগুলো আমি তোমাদের জন্য শিখাচ্ছি ওকে তোমরা আমাকে আবার করো না ঠিক আছে এইগুলো হলো ট্রিক্স ওকে শুনো আমার সাথে করে লাভ নাই তোমাদের ভালোর জন্য শিখাচ্ছি হ্যাঁ আমি নিজে এগুলো অ্যাপ্লাই করে আসছি বুয়েট ভর্তি পরীক্ষায় ওকে অ্যান্ড এগুলোর উপকার পাইছি তার জন্যই তোমাদের শিখাচ্ছি ওকে সো প্রমিত ভাইয়ের সাথে করে লাভ নাই প্রমিত ভাই তোমাদের ভালোর জন্যই বলতেছে যদি তোমরা পারো গ্রেট কোনো সমস্যা নাই যদি তোমরা পারো অস্থির অনেক জোস কোনো সমস্যা নাই বাট যদি না পারো দেন ইউ ক্যান অ্যাপ্লাই দিস থিং অ্যান্ড ইট উইল ওয়ার্ক ঠিক আছে এগুলা কাজে লাগে বুঝছো বাই রে বাই যাই হোক
যাই হোক যাই হোক যাই হোক, ওকে বুঝছো? আচ্ছা, হোয়াট এভার হোয়াট এভার হোয়াট এভার, সো যাই হোক, বুয়েটের স্যার ইজ ওয়াচিং উইথ ইউ। ও মাই গড, আজকে মাত্র আমার টার্ম ফাইনাল শেষ হয়েছে, এগুলো বলে আমাকে ভয় দেখায় ওটা ভাই। ঠিক আছে, এই ছিল মোটামুটি বুয়েট ভর্তি পরীক্ষা কেমনে ক্র্যাক করা লাগে। অ্যান্ড অবশ্যই অবশ্যই তোমার মেন্টালি অনেক স্ট্রং থাকা লাগবে, যা খুশি তাই হয়ে যাক, মেন্টালি ভেঙে পড়া যাবে না, কারণ মেন্টালি যদি ভেঙে পড়ো তখন অনেক সমস্যা, মেন্টালি ভেঙে পড়া যাবে না। ঠিক আছে, মেন্টালি ভেঙে পড়া যাবে না, মেন্টালি অনেক স্টেবল অ্যান্ড অনেক বেশি স্ট্রং থাকা লাগবে, তাহলেই পরীক্ষা ক্র্যাক করা অনেক বেশি ইজি হবে, তখনও তো প্যারা হবে না। ঠিক আছে, তোমার যদি মেন্টাল স্ট্রেংথ প্রপারলি থাকে তখন বুয়েট পরীক্ষা ক্র্যাক করা অত বেশি ইয়া হবে না, প্যারা হবে না। ঠিক আছে, সাইড নোট দিয়ে দিব, ট্রিক্স বাই প্রমিত দা, না আমাকে ফাঁসাই ওটা। ঠিক আছে ভাইয়া, নার্ভাস হয়ে গেলেন নাকি, হালকা করে কেঁপে উঠছিল। যাই হোক, বুঝলাম সবই, সব কি এমসিকিউ? না, বুয়েটে কোনো এমসিকিউ আসে না, বুয়েটে সব সিকিউ আসে, বুয়েটে কোনো এমসিকিউ আসে না, বুয়েটে সবই সিকিউ। ঠিক আছে, বুয়েটে কোনো এমসিকিউ নাই। যাই হোক, সো যেটা আমি বলি সব সময়, ভালো প্রিপারেশন নেওয়া আর ভালো পরীক্ষা দেওয়া এক জিনিস না, এটা একটা হার্শ রিয়ালিটি, যে লাইক অনেক সময় ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও ভালো পরীক্ষা দেওয়া সম্ভব হয় না, কারণ ভালো প্রিপারেশন অ্যান্ড ভালো পরীক্ষা দুইটা কমপ্লিটলি আলাদা জিনিস। তোমার ভালো প্রিপারেশন তুমি বেশি পড়াশোনা করলেই হবে, বাট ভালো পরীক্ষা শুধুমাত্র ভালো প্রিপারেশনের উপর ডিপেন্ড করে না, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তুমি অনেক ভালো প্রিপারেশন নিয়ে গেলা, বাট পরীক্ষার হলে তুমি নার্ভাস হয়ে গেলা, তোমার পরীক্ষা এমনি খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তুমি প্রপার আউটপুট দিতে পারবে না, তোমার নার্ভাসনেস যত কম ইফিসিয়েন্সি তত বেশি, নার্ভাসনেস যত কম ইফিসিয়েন্সি তত বেশি। সো তুমি যদি তোমার ইফিসিয়েন্সি বাড়াইতে চাও, নিজেকে মেন্টালি স্টেবল করতে শিখো, নিজের নার্ভাসনেসকে কমাইতে শিখো। ঠিক আছে, সো এর জন্য বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করা লাগবে বাসায়, যখন বাসায় বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করবে, এরকম কঠিন জিনিস এমনি ফেস করবা, তখন এইসব জিনিস দেখলে অনেক বেশি নার্ভাস নার্ভাস লাগবে না। ঠিক আছে, দেখবা এগুলো অত বেশি খারাপ লাগবে না, অত বেশি কঠিন লাগবে না, অত প্যারা দিবে না তোমাকে। ওকে, সো এর জন্য আমি অলওয়েজ বলি যে বাসায় প্র্যাকটিস করো, বেশি বেশি প্র্যাকটিস করো, কারণ বেশি বেশি প্র্যাকটিস করার এই একটাই সুবিধা, সেটা হলো তোমার কঠিন জিনিস তুমি আগে থেকেই ফেস করবা। ঠিক আছে, কঠিন জিনিস তুমি আগে থেকেই ফেস করবা, সো পরীক্ষা হলে যে তুমি লাইক অত বেশি নার্ভাস হবা না। ঠিক আছে, আচ্ছা আর একটা ট্রিক্স, আর একটা ট্রিক্স আমি বলি যেটা বুয়েট খাটাবে, হ্যাঁ বুয়েট যেটা তোমার সাথে খাটাবে, শুনো দেখো, তোমার বুয়েট ভর্তি পরীক্ষায় এই ম্যাথটা আসছে, আমি বলি এই যে একটা ট্রিক্স, এটা বুয়েট তোমার সাথে খাটাবে, এটার শিকার তুমি হইতে পারো, আগে ট্রিক্সগুলোর শিকার তুমি বুয়েটকে করবা। ঠিক আছে, বাট এই ট্রিক্স বুয়েট তোমার সাথে খাটাবে, তোমার জাস্ট এই ট্রিক্স থেকে নিজেকে বাঁচানো লাগবে। ওকে, দেখো বুয়েট কি করবে, পাঁচটা ম্যাথ অনেক কঠিন দিবে, ছয় নম্বর ম্যাথটা হবে এরকম, কোন একটা ধারকের ধারকত্ব 2 মাইক্রোফ্যারাডে, ধারকের দুই পাতের মধ্যবর্তী বিভব পার্থক্য 5 মিলিভোল্ট, ধারকে সঞ্চিত শক্তি কত? ভাই আমরা জানি ধারকে সঞ্চিত শক্তির ফর্মুলা ½ CV², বাট বিশ্বাস করো বুয়েট ভর্তি পরীক্ষার হলে তোমার অবচেতন মন এটা বিশ্বাসই করতে চাবে না যে এই ম্যাথ মাত্র 2 লাইনে সলভ করা সম্ভব, তোমার অবচেতন মন এটা বিশ্বাস করতে চাবে না, তোমার খালি মনে হবে আচ্ছা এখানে মনে হয় কোনো প্যাচ আছে, এখানে মনে হয় কোনো প্যাচ আছে, তুমি এটা চিন্তা করবা, তুমি বারবার খুঁজবে আমি তো কোনো ইনফরমেশন মিস করতেছি না, তো এত সোজা ম্যাথ বুয়েটে দিবে, তুমি এগুলোই চিন্তা করবা। অ্যান্ড গেস হোয়াট, বুয়েট ইজ সাকসেসফুল হেয়ার, কেন? কারণ বুয়েট চাচ্ছে তোমার সময় নষ্ট করতে। ঠিক আছে, একটা কঠিন ম্যাথ দিয়ে তোমার সময় নষ্ট করলো, তার পরিবর্তে ওরা কি করছে, একটা সহজ ম্যাথ দিছে অ্যান্ড তোমাকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিছে যে ম্যাথটা কি আসলেই সোজা নাকি ম্যাথের মধ্যে কোনো ট্রিক্স আছে, তুমি এই জিনিস চিন্তা করতে করতেই সময় নষ্ট করে ফেলছো, বুয়েটের উদ্দেশ্য কিন্তু সফল হয়ে গেল, সো এটা করা যাবে না। কয়েকটা ম্যাথ পর পর পুরা ধরে একটা সোজা ম্যাথ দিয়ে দিবে, অ্যান্ড ওই যে তুমি বিশ্বাসই করতে চাবা না এটা সোজা ম্যাথ, কিন্তু আসলেই সোজা ম্যাথ, সো ওই যে সময়টা যেন ওখানে নষ্ট না হয়, সোজা ম্যাথে যেন সময় কম লাগে। হ্যাঁ বুয়েটা সোজা ম্যাথ আসে, এটা বিশ্বাস করতে শিখো, সব ম্যাথ কঠিন না। ওকে, সো তুমি যদি মনে করো সব ম্যাথের মধ্যেই প্যাচ আছে, অবশ্যই কোশ্চেন ভালো মতো পড়বা, বাট ভালো মতো পড়ার পর যদি দেখো এটা সোজা ম্যাথ, সেটা নিয়ে এত লাফালাফি করার কিছু নাই যে হ্যাঁ হ্যাঁ এটা কঠিন না কেন, এটার মধ্যে কঠিন কোন জায়গাটা আছে, খোঁজার দরকার নাই এত, সোজা ম্যাথ আসতেই পারে, আর যদি খুঁজো টাইম নষ্ট করো দেন তুমি বুয়েটকে সাকসেসফুল করাই দিচ্ছ তোমার টাইম নষ্ট করাতে। ঠিক আছে, তোমার টাইম তো নষ্ট হচ্ছেই, একটা কোয়েশ্চেনের পিছনে 3 মিনিট। ওকে,
তুমি 3 মিনিট ধরে খালি চিন্তাই করছো এই ম্যাথ কি আসলেই সোজা, এই ম্যাথ কি সোজা, এখানে কোনো প্যাচ আছে? দেন লাস্টের 1 মিনিটে তুমি যা সলভ করছো যে না এটা মনে আসলেই সোজা, 1 মিনিটে কইরা দেই। তোমার কতক্ষণ গেছে? 4 মিনিট। বয়েট কিন্তু তোমার 1 মিনিট এক্সট্রা খেয়ে দিছে, বয়েট কিন্তু তোমার সময় খেয়ে দিছে। বাট এই ম্যাথ যদি তুমি নর্মালি করতা, নর্মাল মানে নর্মালি করতা, 1 মিনিটও তোমার লাগতো না, বুঝছো? এটাই হলো বয়েটের উদ্দেশ্য। এই কাজ বয়েট তোমার সাথে করবে, বয়েট এই কাজ তোমার সাথে করবে, তোমাকে একদম ইজি ম্যাথ দিবে, ইজি ম্যাথ দিয়ে তোমার সাথে ট্রিক করবে, তোমার সাথে একটু ট্রিক্স খেলবে, যে তোমাকে দিয়া দ্বন্দ্বে ফেলে দিবে, ওকে, যে আসলে কি ম্যাথ এত সোজা। এগুলো কিন্তু সত্যিকারের কাহিনী। তুমি যদি মনে করো যে ভাই বানায় বানায় বলতেছে, পরীক্ষা দিতে যাও এমনি বুঝবা, তোমরা মনে ছোট তো একটু, পরীক্ষা দিতে যাও ভাই এমনি বুঝবা, তখন মিলাই নিও যে আমি যেগুলো বলতেছি এগুলো কি সত্যি নাকি মিথ্যা, ঠিক আছে, এগুলো কি কাজে লাগবে নাকি লাগবে না, তখন মিলাই নিও এমনি বুঝে যাবা, ওকে। সো এই হলো বুয়েটের কাহিনী, ওকে। সো আজকে মোটামুটি অ্যাডমিশন ব্যাচের শুরুতে যতটুকু বলার দরকার বা একটা মানে একটা আইডিয়া দেওয়া দরকার ছিল তোমাদেরকে, দেওয়ার চেষ্টা করছি। আর কুলাইতেছে না ভাই, আমার ঘুম আসতেছে, আমি যাই একটু ঘুমাই, ঠিক আছে। হু আচ্ছা, ওকে গোলাপান, তাহলে আমাদের ক্লাস হবে শনি সম্বুদ ফ্রি ক্লাস অ্যান্ড রবি মঙ্গল বৃহস্পতি ম্যাথ ফ্রি ক্লাস। সো এটা চলতে থাকুক, আমরা একসাথে পড়তে থাকি অ্যাডমিশনের জন্য, অ্যান্ড মাঝে মাঝে এই যে তোমাদের একটু আলগা জ্ঞান দিতে আসব, ঠিক আছে। আর কেউ কিছু মনে করিও না, বাঙালি ফ্রিতে জ্ঞান দেওয়ার সুযোগ পাচ্ছি, কেন দিব না, এর জন্যই দিচ্ছি, ঠিক আছে। আবারও বলি, এগুলো সব আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে নেওয়া, এগুলো আমার নিজস্ব মতামত, আমি নিজে যা ফেস করে আসছি সেগুলো, বা আমি নিজে যেভাবে পড়াশোনা করছি, যেসব ট্রিক্স আমি নিজে খাটাইছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতেছি, ঠিক আছে। আমার সাথে যে অন্য কারোটা মিলা লাগবে এরকম কিছু না। সো দয়া করে অন্য কে কী বলছে সেগুলোর সাথে আমার আমাকে ওই ইয়া করতে শোনো যে ভাই অমুক ভাই এটা বলছে, আপনি এটা বলছেন, সে তার এক্সপিরিয়েন্স থেকে বলছে, তার এক্সপিরিয়েন্স অবশ্যই ডিফারেন্ট হতে পারে, তাই না? আমার সাথে তার এক্সপিরিয়েন্স মিলা লাগবে এরকম তো না, ঠিক আছে, অবশ্যই ডিফারেন্ট হতে পারে, ওকে। সেগুলো নিয়ে এত ইয়া করার কিছু নাই, ওকে। আর একটা কথা, ওই যে তোমরা ইয়া করবা যে ভাইয়া আপনি কি রুটিনের বিপক্ষে, না আমি রুটিনের বিপক্ষে না, ওকে। তুমি যদি রুটিন মেনটেন করে পড়তে পারো দেন দ্যাটস গ্রেট, দ্যাটস কমপ্লিটলি ফাইন, এটা অবশ্যই ভালো কিছু, আমি সেটার এগেনস্টে বলতেছি না, এটা অবশ্যই অনেক ভালো কিছু। বাট যদি নিজেকে একটা গদ বাঁধা রুটিনের মধ্যে নিয়ে যাও অ্যান্ড নিজের জীবনের শান্তি যদি নষ্ট করে ফেলো, লাভ কি, ঠিক আছে? আফটার অল ইউ আর লিভিং এ লাইফ, ইউ শুড এনজয় ইট, রাইট? একটাই তো জীবন, তাই না? একটু তো নিজের মতো করে বাঁচা বাঁচতে শিখো। এত মানে লাইক এত মানে কি বলবো, আমি আমার এসব ভালো লাগে না, শেকল বাঁধা জিনিসপত্র আমার পার্সোনালি পছন্দ না, আমি ফ্রি থাকতে অনেক পছন্দ করি, ঠিক আছে। এটা আমার পার্সোনাল অপিনিয়ন, অন্যটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। সো তোমার ব্যাপার, তুমি যেভাবে থাকতে পছন্দ করো সেভাবেই পড়ো, দিন শেষে তোমার পড়াশোনা হলেই হয়েছে। তোমার রুটিনে পড়াশোনা হোক, তোমার রুটিন মেনটেন না করে পড়াশোনা হোক, যেমনি হোক, তোমার পড়াশোনা করলেই হয়েছে, হইলেই হয়েছে, ঠিক আছে, ওকে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে দেখা হবে, ওকে, বাই বাই।